আমাদের হচ্ছে আজকে থেকে আমরা ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা স্টার্ট করব। যাদের অ্যাকাউন্ট ছিল, প্রিভিয়াস অ্যাকাউন্ট যাদের ছিল, তাদের ভয় পাওয়ার কিছু নেই যে আপু আমার তো প্রিভিয়াস অ্যাকাউন্ট ছিল, আমি তো আসলে বুঝিনি। যদি গিগ পাবলিশ না করে থাকেন কোনো প্রবলেম নেই, ওই গিগটা ওই প্রোফাইলে হয়তো অন্য সবার কাজ পেতে 1 মাস লাগবে, আপনার কাজ পেতে হয়তো বা 2 মাস লাগবে। কারণ হচ্ছে অনেকদিন একটা প্রোফাইল যখন ইনঅ্যাক্টিভ থাকে, ওই প্রোফাইলটা না ফাইবারের একদম লাস্টে চলে যায়। তো ওই প্রোফাইলটাকে র্যাঙ্কে আনা বা ওই প্রোফাইলটাকে অ্যাক্টিভ করার জন্য প্রচুর আমাদের অনলাইনে থাকতে হয়। এবং অনলাইন যখন এখন থেকে আজকে থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা যাদের প্রিভিয়াস অ্যাকাউন্ট ছিল, তারা যখনই পিসি অন করেন তখনই পিসিতে একটা ট্যাবে আপনি অটো রিফ্রেশার একটা ক্রোম এক্সটেনশন আছে, ক্রোম ওই এক্সটেনশনটাকে আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন আপনাদের ডেস্কটপে। তারপরে হবে ওই ট্যাবটার উপরে আপনি অটো রিফ্রেশার দিয়ে দিবেন, যেই ট্যাবে ফাইবার থাকবে, 10 মিনিট পর পর দিবেন। খুব ফ্রিকোয়েন্টলি দিলে আপনাকে রোবট ভেবে তার আপনার অ্যাকাউন্টে প্রবলেম ক্রিয়েট করবে। খুব ফ্রিকোয়েন্টলি দেওয়ার প্রয়োজন নাই, সেটা 10 থেকে 15 মিনিট পর পর আপনি হচ্ছেন দিয়ে রাখবেন। আপনি অন্য ট্যাবে কাজ করেন কিন্তু ওই ট্যাবটা অটোমেটিকলি রিফ্রেশ হতে থাকে। এখন কথা হচ্ছে আপু, আমরা তো ফাইবারে আমরা তো এক অনলাইনে থাকি, তাহলে আমার কেন অটো রিফ্রেশার দিতে হবে? আপনারা কি জানেন যে আপনি অনলাইনে থাকলেও কোনো একটা, ধরেন আপনারা মেসেঞ্জার ইউজ করেন, হাফ এন আওয়ার যদি মেসেঞ্জারে কোনো অ্যাক্টিভিটি না থাকে, আপনাকে অনলাইন শো করলেও আপনি অনলাইনে থাকেন না, ওইখানে এত মিনিট মানে লেফট এত মিনিট এরকম একটা অপশন দেখায়, কিন্তু আপনি অনলাইনে আছেন। সেম ওয়েতে ফাইবার এই জিনিসটা করে। ফাইবার দেখা যায় 10 থেকে 15 মিনিট যখন আপনার কোনো ওই ট্যাবে কোনো মুভমেন্ট থাকে না, তখন ওরা আপনাকে অফলাইন দেখায়। সো এই জন্য আমরা 10 মিনিট থেকে 12 মিনিট পর পর আমরা হচ্ছে অটো রিফ্রেশার দিয়ে দিবো, যাতে আমার এটা রিফ্রেশ হতে থাকে। তার মানে আমি যদি অনলাইনে নাও থাকি, আমার পিসি যদি অনলাইনে থাকে, তাহলে আমার ফাইবার অ্যাকাউন্টটা অনলাইনে থাকবে। আর ফাইবারের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যত বেশি অনলাইনে থাকবেন তত বেশি বায়ার রিকোয়েস্ট পাবেন। যারা বলে আপু আমি বায়ার রিকোয়েস্ট পাই না, যারা বলে আপু আসলে ফাইবারে কাজ পাওয়া যায় না, আপু আমি বায়ার রিকোয়েস্ট পাঠাইছি আমি কাজ পাইনি, তারা আসলে অতটা অ্যাক্টিভ থাকে না। এই কথাটা গতকালও আমি আপনাদেরকে বলেছি, তাই না? গতকাল যখন গিগগুলি দেখিয়েছি তখন কিন্তু এই কথাটা আমি আপনাদেরকে বলেছি। সো আপনারা ট্রাই করবেন আজকে কার কার ফাইবার অ্যাকাউন্ট, আমরা হয়তো তিন থেকে চারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো আমরা। আর আজকে আপনাদের যে এক্সামটা ছিল সেটা হচ্ছে আজকে আমি নিচ্ছি না, কারণ হচ্ছে আমার গতকাল রাত থেকে আমি জানি না কি উঠেছে। আমার একটা চোখ হচ্ছে লেফট চোখ লেফট আইটা হচ্ছে আমার পেইন করছে, হালকা ফুলে আছে, আর রাইট সাইড এরটা হচ্ছে আমার ফুলে একদম মনে হচ্ছে যে যে ইয়ে দেখায় না কার্টুনে অথবা বাংলা মুভিতে যে ঘুষি মারলো চোখ ফুলে বন্ধ হয়ে গেছে, আমার চোখ ওরকম বন্ধ হয়ে আছে। আমি কোশ্চেন রেডি করতে পারিনি, দ্যাটস ওয়াই আমি আজকে এক্সামটা নিচ্ছি না, তবে এক্সামটা আমি এই উইকের মধ্যে নিয়ে নিব। আচ্ছা, ফাইবারের কিছু রুলস রেগুলেশন আছে, যেমন হচ্ছে ফাইবারে আপনি প্রথমে হচ্ছে ফাইবারের একটা আইপি থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আইপি মিনস হচ্ছে আপনি যে ডিভাইস থেকে ক্রিয়েট করছেন, এটা কিন্তু ওই যে কেউ যদি বলে আপু আমার হচ্ছে ইন্টারনেটের কানেকশনের এই আইপি, নো, ইন্টারনেট কানেকশন না, সেটা ডিভাইস, ডিভাইসের যে ইএমআই নাম্বার দিয়ে একটা আইপি ট্র্যাক হয়। যেটা হচ্ছে যেটা বাংলাদেশ মানে যে কোনো কান্ট্রির গভর্নমেন্ট কর্তৃক আপনার বয়সের যে ইয়ে হয় কি বলে সত্যতা যাচাই, এটা হয় আমাদের কিভাবে, বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে কি দেয়, পাসপোর্ট দেয়, এনআইডি দেয়, ড্রাইভিং লাইসেন্স দেয়, এই তিনটার যে কোনো একটা দিয়ে আপনি হচ্ছেন করতে পারবেন। যেমন বাইরের কান্ট্রিতে যেটা হয়, যদি ইন্ডিয়ান হয় ওদের একটা আধার কার্ড হয়, আমাদের যেমন এনআইডি ওদের কিন্তু একটা আধার কার্ড, আধার কার্ডটা দিয়ে ওদের এনআইডির কাজ হয়, আধার কার্ডটা দিয়ে ওরা হচ্ছে রেশন মিনস হচ্ছে এই যে ঘরের খাবার দাবার যা হয় ওইটা কেনাকাটা করে, দোকানে কিভাবে দেয়। আর বাইরের কান্ট্রি তো সেম ওয়ে। তো আমাদের যেটা হয় যে আমরা বার্থ সার্টিফিকেটে চাইলেই কমিশনারের কাছ থেকে এনে আমরা একটু বয়স কমিয়ে বাড়িয়ে নিই, এই জন্য বার্থ সার্টিফিকেটটা আমাদের এখানে আলাও না, কারণ এটা ডিজিটাল না, এটাতে আমাদের ছবি থাকে না। যেই কোনো মানে ওরা গভর্নমেন্ট কর্তৃক ওই রকম কোনো লিগেল পেপার যেটাতে আমার ছবি থাকবে, আমার ছবি থাকে হচ্ছে আমার পাসপোর্টে, আমার এনআইডিতে, আর হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সে, এই তিনটাতে ছবি থাকে না।
সো এই তিনটা বাংলাদেশের জন্য হচ্ছে আমাদের ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হয় আপনাদের এই তিনটা। আরেকটা ব্যাপার হচ্ছে ফাইবার, ফাইবার বলেন আপওয়ার্ক বলেন, 18-র নিচে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, ক্রিয়েট করতে পারবেন না ঠিক তা না, ক্রিয়েট করতে পারবেন, যখন ভেরিফিকেশন চাইবে তখন আর ভেরিফাই হবে না। এখন কথা হচ্ছে আপু আমার তো পরিচিত একজন আছে 17 বছর বা 15 বছরের ফাইবারে কাজ করে, সে কিভাবে কাজ করে, সে কাজ করে ওই যে ভেরিফিকেশনের সময় সে হয়তো তার বাবা মা কারো একটা আইডি দিয়ে ভেরিফাই করিয়েছে, তারপরে সে ওই প্রোফাইলে কাজ করছে। আর ফাইবারে ইউজার নেমের সাথে কিন্তু প্রোফাইল নেমের অনেকেরই হচ্ছে ডিফারেন্স আছে, আপনি ইউজার নেম যাই রাখেন না কেন প্রোফাইল নেম হচ্ছে আপনার এনআইডি, মানে আপনি যেটা দিয়ে ভেরিফাই করবেন সেটা যদি এনআইডি হয় এনআইডি, আপনার যদি পাসপোর্ট হয় পাসপোর্ট, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স হয় ড্রাইভিং লাইসেন্স, সেম ওইখানে যেই স্পেলিং এ যেইভাবে নামটা দেয়া আছে সেম ওয়েতে আপনাকে ফাইবারে দিতে হবে। ফাইবারে আমরা যখন ছবিটা আপলোড করবো ছবিটাকে আমরা অফলাইন এসইও করে নিই, অফলাইন এসইও মিন্স হচ্ছে এই ছবিটা যে আমার, যেটা আমি আপনাদের আরেকটু দেখিয়েছিলাম যে কামরুজ্জামান আরাফাত ওকে খুঁজলে পাওয়া যায়, কেন পাওয়া যায়, ওর নামের নিচে ছবিটা কোন জায়গা থেকে এসছে বা ছবিটা কোথায় পোস্ট করেছে, ওইটা ছিল না যেটা টুইটারে ছিল টুইটারে, যেটা লিঙ্কডইনে ছিল লিঙ্কডইনে না। ছবি যখন এসইও করে দিবেন তার মানে ছবিটার ওয়ান কাইন্ড অফ, আমরা বলি না যে আমরা একটা বাড়ি কিনলে সেটা আমরা রেজিস্ট্রি করলাম, ছবিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্রি করে দেয়া, এসইওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্রি করে দেয়া যে এই ছবির ওনার আমি, এই ছবির ওনার আমি, এবং এই ছবিতে আমরা ট্যাগ ইউজ করতে পারি। ট্যাগ গুলি হচ্ছে কিওয়ার্ড, যে এই নাম ধরে, যেমন আপনারা মাস্টার কার্ডের ছবি, মাস্টার কার্ড লিখলে মাস্টার কার্ডের অনেক ছবি আসে, কেন আসে, কারণ হচ্ছে ওই ছবির মধ্যে ট্যাগে মাস্টার কার্ড দেয়া আছে। এই জন্য আপনারা যখন কোনো শব্দ ধরে কোনো কিছু গুগলে খুঁজেন বা কোনো কিছু ফেসবুকে সার্চ করেন তখন যা পান সেইটার কারণ হচ্ছে ওই যেই টপিকটা, মানে ওই যেই পোস্টটা পাচ্ছেন বা যেই আর্টিকেলটা পাচ্ছেন সেখানে আপনি যেই শব্দটা দিয়ে সার্চ করেছেন ওই শব্দটা কিওয়ার্ড আকারে ইউজ করা আছে, দ্যাটস ওয়াই আপনি সেটাকে পেয়েছেন। বুঝতে পেরেছেন আপনারা? আপনাদের ফাইবারে এখন যেটা হবে আপনাদেরকে এরকম কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটাকে আমরা ফাইবারে ট্যাগ বলি, এইরকম 5টা ট্যাগ, যেই 5টা ট্যাগ এর থ্রুতে আপনার গিগটা ফার্স্ট পেজে আসবে। কেন 14,000 মানুষের গিগের আগে আপনার গিগ আসবে, কারণ আপনাকে ওই ট্যাগ গুলি দিতে হবে, যেই ট্যাগ গুলি সবচাইতে পপুলার, যেই ট্যাগ গুলি সবচাইতে বেশি কাজ করে। এবং কথা আছে একটা ট্যাগে 20টা ক্যারেক্টারের লিমিট থাকে, 20টার বেশি ক্যারেক্টার লিখতে পারবেন না, সেখানে কিন্তু স্পেস, কমা, দাড়ি, সেমিকলন যাই ইউজ করেন সেটাও কিন্তু একটা ক্যারেক্টার আকারে কাউন্ট হয়। ফাইবারের গিগ ডেসক্রিপশনে যখন আপনারা ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশন 1200 ক্যারেক্টারের বেশি লিখতে পারবেন না, ডেসক্রিপশনের লিমিটেশন 1200 ক্যারেক্টার। আপনারা কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? জি আপু শোনা যাচ্ছে। ফাইবারের গিগ এর ডেসক্রিপশনের লিমিটেশন 1200 ক্যারেক্টার, এবং ফাইবারে আপনার স্কিল দিতে হয়, স্কিল দিতে হবে, স্কিল হচ্ছে আপনাকে দিতে হবে টোটাল 15টা, আগে 10টা ছিল এখন 15টা দেওয়ার অপশন আছে। ফাইবারে আমাদের ইউআরএল, যেটা মানে আমরা কোনো কিছু সার্চ করলে ওইটা একটা ইউআরএল ক্রিয়েট হয় না, যেটাকে আমরা ভ্যানিটি ইউআরএল বলি, যদি আমরা কাস্টমাইজ করে নেই, মনে আছে আপনাদের? সেম ওয়েতে আমরা আমাদের গিগের, আমরা তো এসইও করব, গিগটাকে কিভাবে এসইও করব, কারণ আপনারা যেইটাকে কিওয়ার্ড ধরে নেবেন ওই কিওয়ার্ড একটা ডেসক্রিপশনে 3 বারের বেশি থাকতে পারবে না, যদি 3 বারের বেশি থাকে তাহলে সেখানে কিওয়ার্ড ডেন্সিটি বেশি দেখে ওরা আপনার গিগটার পরবর্তী স্টেপে আপনাকে যেতে দিবে না। সো ওইখানে কিছু কিছু ওয়ার্ড আপনার ওভাবে দেখতে হবে, ওই যে বললাম 1200 ক্যারেক্টার, ওই 1200 ক্যারেক্টারে কিন্তু স্পেস, দাড়ি, কোলন, সেমিকোলন সবকিছু কাউন্ট হবে। এবং ফাইবারে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার একটা গিগে 3টা ছবি দিতে পারবেন, একটা ভিডিও দিতে পারবেন, ভিডিওর টাইম লিমিট হচ্ছে 70 সেকেন্ড, 70 সেকেন্ড একটা পিডিএফ দেয়া যায়। এখন ফাইবারে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ফাইবারে আগে আপওয়ার্কে করা যেত, এখন যেটা ফাইবারে করা যায় সেটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও মিন্স হচ্ছে আপনার কাজের স্যাম্পল, নাথিং, এর বেশি কিছুই না। পোর্টফোলিও শব্দটার অর্থ হচ্ছে যে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের কাজের যে স্যাম্পল থাকে, যে স্ক্রিনশট, ওই স্ক্রিনশট গুলিকে গুছিয়ে যখন আমি প্রেজেন্ট করি সেটা আমার পোর্টফোলিও। এমনিতে পোর্টফোলিও বলতে আমরা বুঝি যে হ্যাঁ আমরা কোথাও ছবি তুললাম, ছবিগুলি দিলো, সেটা আমার পোর্টফোলিও। সো আমাদের ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে আমাদের পোর্টফোলিও সেটা। বুঝতে পেরেছেন?
কোথাও কোনো আপু হচ্ছে যদি আমরা স্ক্রিনশটটা দিয়ে রাখি তাহলে তো বায়ার হচ্ছে ওটা দেখে নিজে শিখে নেবে না? না, বায়ার নিজে শিখে নেবে না, কারণ আমি গতকাল স্ক্রিনশটটা কিভাবে নিতে হবে, কোথায় নিতে হবে সেটা দেখিয়েছি। কিন্তু আমরা বায়ারকে, আমি যে প্রথম দিনই বলেছিলাম, আমরা বায়ারকে হচ্ছে ফ্রিল্যান্সিং শিখাবো না, আমরা তার কাজ করব কিন্তু তাকে ডিজিটাল মার্কেটিংটা শেখানো যাবে না, কথাটা বলেছিলাম না? আমরা ওইরকম স্ক্রিনশট দেব যেটা ট্রুতে বোঝা যাবে যে আমরা কাজ করেছি কিন্তু সেটা কিভাবে করেছি প্রপার জিনিসটা দেখা যাবে না। বুঝতে পেরেছেন? ফাহিম ও রাশেদের আছে, সুব্রতর আছে, তাহলে ফাহিমের আছে, ফাহিম আর সুব্রত, আপনাদের আর কারো আছে? আপু সবচেয়ে আমার আছে, আমি বাকি টুকু ক্লিয়ার করে দিব, একটা সেকেন্ড একটু হোল্ড করুন। আপনাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আপু, আমার ল্যাপটপ যেটা আছে ওটাতে তো আমার ওয়াইফের অ্যাকাউন্ট খোলা, সেই ক্ষেত্রে আমি তো নতুন করে ওই ক্রিয়েট করা আছে। এখন প্রবলেম হচ্ছে আপনার অন্য অন্য একটা আইপি লাগবে, অথবা এইটাতে কাজ করতে গেলে এইটার সমস্ত কুকিজ বা ব্রাউজিং হিস্ট্রি যা আছে সমস্ত ডিলিট করে নতুন করে আপনার হচ্ছে উইন্ডোজ সেটআপ দিয়ে তারপরে এটাতে করতে হবে। এটা তো আপু পসিবল হবে না, কারণ ওর পুরাটা এটা আগে থেকে ও ইউজ করতেছে, এখন এটা যদি ইয়ে করে দিই তাহলে প্রবলেম হবে না? এখন প্রবলেম তো হবে, সো কিছু করার নাই। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার এখন নতুন আরেকটা ডিভাইস লাগবে, আরেকটা ডিভাইস যেটা হবে সেটা হচ্ছে এক ডিভাইস থেকে আমরা দুটা আইডি লগইন করতে পারি, কিন্তু লগইন করার ওয়েটা আলাদা। সেটা হচ্ছে একটা যদি আমরা ক্রোম ব্রাউজার থেকে করি, আরেকটা হচ্ছে ইনকগনিটো দিয়ে করব, আর যদি আমরা একটা ক্রোমে করি অন্যটা আমরা মোজিলাতে করি, দুইটা ব্রাউজিং এ আমরা করব, ঠিক আছে? যাব তখন অবশ্যই সেটা আমরা ইনকগনিটো মুড়ে দিব, ইনকগনিটো মুড়ে গিয়ে তারপর আমরা এক্সেস দিব। বুঝতে পেরেছেন? জয়দেব ভাইয়ার একটু প্রবলেম হবে, জয়দেব ভাইয়া আপনি এটা করতে হবে হচ্ছে আপনার মোবাইলে যেতে হবে, আপনার মোবাইলে ক্রোম আছে না, ক্রোম ব্রাউজার, মোবাইলে ক্রোম ব্রাউজার দিয়ে সেখানে হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি ওয়েটা, একটা সেকেন্ড হোল্ড করবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করতে হবে আপনার, যেটা করব আমরা জাস্ট আমরা অ্যাকাউন্টটা আপনার মোবাইল ডিভাইস থেকে ওপেন করে ক্রিয়েট করে আমরা হচ্ছে বাকি কাজ আপনার ডেস্কটপ থেকে মানে আপনার ল্যাপটপ থেকে করে নিব। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। জি আপু, ক্রোমে যাওয়ার পরে এই দেখেন কি দেখা যাচ্ছে না, একটা নিচ থেকে
থার্ড ওয়ান এই ডেস্কটপ সাইট দিলে, এরপরে এখানে যখন আপনি www.fiverr.com দিয়ে দিবেন তখন ফাইবার চলে আসবে ডেস্কটপ ভিউতে, ডেস্কটপ ভিউতে চলে আসবে। আমি যদি এখন আমার ফেসবুক কে দেই, মানে এটা ডেস্কটপ ভিউ আছে তো আমি জানি না আমার ফেসবুক আসবে, আমার ফেসবুক কিন্তু এখন ডেস্কটপে আপনারা যেভাবে দেখতে পান আমি মোবাইলে ওভাবে দেখতে পাবো। এইটা দিয়ে আমরা এই যে দেখেন এই ভিউটা আপনারা মোবাইলে দেখতে পান না, ডেস্কটপে, সরি ডেস্কটপে দেখতে পান না এই ভিউটা। জি আপু, এই ভিউটা হচ্ছে আপনারা মোবাইলে দেখতে পাবেন, এই ভিউটাই আপনারা সরি ডেস্কটপে দেখতে পান, এই ভিউটা আপনারা মোবাইলে দেখতে পাবেন। তো এই এইভাবে এই ডেস্কটপ ভিউ দিয়ে আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করে আপনার পিসি তে ইনকগনিটো মোডে গিয়ে তারপরে লগইন করে আমরা বাকি কাজটা পিসি থেকে করব। তাহলে হবে কি, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের আইপি হবে আপনার মোবাইল ডিভাইসের আইপি, বুঝতে পেরেছেন? জি জি, ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। কি আপু, আপু একটা প্রশ্ন করব ক্লাসের বাইরে, করব ভাইয়া কোশ্চেন না শুনে তো বুঝতে পারবো। এখন এখন যদি আপু আপনি আপু এই মোবাইল থেকে যদি অন্য একটা ফাইবার টপিকের বাইরে আজকে না যাই, কারণ টপিকের বাইরে আজকে গেলে আমাদের ফাইবারের ক্লাসে আমরা ট্রাই করব টপিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মোবাইল এই মোবাইল থেকে যদি অন্য একটা ফাইবার ওপেন করা থাকে জয়দেব ভাইয়ার, ওইটা নেই কারণ জয়দেব ভাইয়া এর আগে ফাইবারের কোনো কাজ করেননি। জয়দেব ভাইয়ার এটাই হচ্ছে শেখার প্রথম জায়গা, দ্যাটস হোয়াই জয়দেব ভাইয়া। যদি আপনার করা থাকে সেক্ষেত্রে আপনার হবে না, ব্রাউজিং হিস্ট্রি থাকে ওই হিস্ট্রি থেকে আপনার ওই হিস্ট্রি ডিলিট করে দিয়ে আপনি আবার নতুন করে উইন্ডোজ সেট আপ দিয়ে তারপরে করা যায়, ওটা অনেক ঝামেলার হয়। হ্যাঁ ওই জন্যই আমরা বলি যে একটা আইপি থেকে একটাই ক্রিয়েট করা যায়, কারণ এইটা যখন বারবার আপনি করবেন তখন ওরা আপনার অ্যাকাউন্ট একটা সময় দেখা যাবে আর অ্যাপ্রুভই করবে না। সো একটা আইডির বেশি দুইটা, একটা আইপির বেশি দুইটা, মানে একটা আইপিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করারই ট্রাই করব। এবং আমাদের যদি না জানি, আমরা যদি কেউ হচ্ছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ইউজ করে থাকি বা ডেস্কটপ ইউজ করে থাকি তাহলে আমরা ট্রাই করব যাতে আমাদের এই প্রবলেমটা না হয়। সুব্রত আপনি তো মেবি বাইরে, আপনি তো আজকে স্ক্রিন শেয়ার করতে পারবেন না আমাদের সাথে, তাই তো? হ্যাঁ আমি পারবো না, এখন মোবাইল দিয়ে ইউজ করতেছি তো আমি বাসা যাচ্ছি, বাসায় যাইতে যেতে একটু সময় লাগবে, আমি তারপরে করে দেখাবো। হচ্ছেন ফাইবারের একটা অ্যাপ, মোবাইলে একটা অ্যাপ আছে ফাইবার, এই যে দেখেন আমার এখানে কিন্তু ফাইবার আপওয়ার্ক দেখতে পাচ্ছেন, পিন্টারেস্ট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ দুইটা, ক্রোম, ইউটিউব, ফেসবুক দুইটা, তারপরে হচ্ছে লিংকডইন, ফাইবার আপওয়ার্ক। এই ফাইবার আপওয়ার্কের দুইটা মোবাইলের অ্যাপস আছে, এই অ্যাপস দুইটা আপনারা আপনারা যখন কাজ করবেন তখন ফাইবারটাতে ফাইবারটা এখানে ইনস্টল করে নেবেন মোবাইলে। কারণ হচ্ছে মোবাইলে ইনস্টল করা থাকলে আপনারা যদি বাইরেও থাকেন, আপনার যদি নেট কানেক্ট থাকে এবং আপনি কিছুক্ষণ পর পর ঢুকে আপনি আপনার ফাইবারকে যখন রিফ্রেশ করবেন তখন দেখা যাবে আপনাকে অনলাইনে দেখাবে এবং তখন আপনার কোনো মেসেজ আসলে আপনি সেই মেসেজগুলি দেখতে পাবেন, কোন মেসেজ আসলে ওই মেসেজিং গুলি আপনি দেখতে পাবেন। আমার কথাটা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল কোশ্চেনটা হচ্ছে মনে করেন আমি ফাইবার অ্যাকাউন্ট করছি আমার কম্পিউটারে, বাসায় কম্পিউটারে ওপেন করছি, ঠিক আছে, এখন কি আমি আমার মোবাইলে ফাইবারটা সবসময় লগইন রাখতে পারবো? হ্যাঁ সবসময় পারবেন, এই যে দেখেন আমার ফাইবার অলওয়েজ লগইন করা থাকে, যদি আমি আউট অফ অফিস দিয়ে আমার সমস্ত গিগ ডিলিট করে, মানে ডিলিট ঠিক না আমি পজ করে রেখে দিয়েছি আমার ফাইবারের সমস্ত গিগ পজ করা, এই হচ্ছে আমার ফাইবারের, আমার দেখেন জুলাই পরে আমার কিন্তু এটা লগইন করা কোনো প্রবলেম হয় না মোবাইলে থাকলে। প্রবলেম হচ্ছে যদি একসাথে যদি হ্যাঁ একসাথে যদি দুই জায়গা ফাইবারটা লগইন থাকে সেই ক্ষেত্রে তো প্রবলেম হতে পারে মনে হয় না, কোনো প্রবলেম হয় না মোবাইলের একটাতে সেটা কিভাবে বুঝবো,
কারণ ফাইবারে এরকম অনেক বায়ার আছে যারা আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাবে, বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে যারা আপনার আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাবে, বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে যারা হচ্ছে আপনার কাছে বায়ার রিকোয়েস্ট পাঠানোর রিজনই হচ্ছে সে অফার লেটার আপনার কাছ থেকে কালেক্ট করা, মানে হচ্ছে সে আদৌ দেখবেন এমন অনেক সময় বায়ার রিকোয়েস্ট থাকবে যে বায়ার রিকোয়েস্টের নিচে বাজেট থাকবে না, দিন থাকবে না, মানে সে কত পেমেন্ট করবে সেটা থাকবে না, সে কত সরি কত দিনের কাজ সেটা থাকবে না। তখন মনে হতে পারে জাপু এইটা কেন, কারণ হচ্ছে এমন অনেক বায়াররা অনেক এমন সেলার আছে যারা হয়তো বায়ারের কাজ করবে, বায়ার হয়তো নিজেও জানে না কত এবং সে নিজেও জানে না যে এইটার প্রাইসিং কত, সে তখন ওইটা জানার জন্য যাচাই করার জন্য ওরা ফাইবারে একটা বায়ার রিকোয়েস্ট দেয়। কারণ আমি ফার্স্টই বলেছি ফাইবারে আমরা সেলাররাই বায়ার হতে পারি, তো তারা বায়ার রিকোয়েস্ট দেয়, বায়ার রিকোয়েস্ট দিয়ে তারা দেখে। তো এরকম অনেকে আছে সেলার যারা হচ্ছে বায়ার রিকোয়েস্ট দিচ্ছে, বায়ার রিকোয়েস্ট দিয়ে তারা কি করে অফার লেটার কালেক্ট করে, কারণ একটা বায়ারে একটা বায়ারের রিকোয়েস্টের এগেন্সে আপনার না হলো আমি লাস্ট অবধি দেখেছিলাম মেবি 144 বা 150 প্লাস এরকম হচ্ছে অফার লেটার সেন্ড হয়েছে। তো এই একটা রিকোয়েস্টে যদি 150 অফার সেন্ড হয়, 150 অফার থেকে দুইটা অফার লেটার তো ভালো কোয়ালিটির পাবেনই আপনি, পাবেন না? এটা হচ্ছে সেলারদের ট্রিক্স। এখানে আরো কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে অনেক সময় সেলাররা বায়ারের কাছ থেকে বিগ বাজেট নিয়ে আপনাকে শর্ট মানে অল্প বাজেটে কাজ করানোর জন্য, আরেকটা হতে পারে সে প্রাইসিং জানে না, আরেকটা হতে পারে সে হয়তো প্রপার কাজটুকু জানে না, সে হয়তো আপনাকে বলা হয় রিসেল 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 হ্যাঁ রিসেল বলতে পারে। এখানে ফাইবার আরেকটা ব্যাপার হয় যেটা হচ্ছে ধরেন ও আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার আগে বলবে স্যাম্পল আকারে তুমি আমাকে 10টা রিয়েল সাবস্ক্রাইবার দাও। ধরেন আপনি ইউটিউব নিয়ে কাজ করেন, সে আপনাকে বলবে আমার ইউটিউব চ্যানেলে তুমি 10টা রিয়েল সাবস্ক্রাইবার দাও। এখন সে যদি এরকম 10 জন 10টা বায়ার রিকোয়েস্ট কেউ পাঠায়, মানে ওর ওইটার এগেনস্টে যদি 10 থেকে 15টা বায়ার রিকোয়েস্ট যায়, সবাই যদি তাকে স্যাম্পল আকারে 10টা করে রিয়েল সাবস্ক্রাইবার দেয়, তাহলে দেখেন 10 জনে সে 100 সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছে, যেটা একটা ফ্রিল্যান্সারকে দিয়ে করাতে গেলে তার মিনিমাম $20 মানে $10 থেকে $20 পে করা লাগতো। হিসেবটা বুঝতে পেরেছেন? আপনাদের এই 25টা কোত্থেকে পাবেন? এই 25টা হচ্ছে আপনাদের ওই যে একটা অল লিংকের লিংক দিয়েছি না আমি, ওইখানে আপনাদের কেন অ্যাকাউন্ট লিংক রাখতে বলেছি, কারণ হচ্ছে আপনি যখন কাজ পাবেন আপনি ছাড়া আপনার ব্যাচমেটের যে 28-27 জন থাকবে, আপনারা তো টোটাল এখন 28 জন 27 জন থাকবে, কিন্তু তো আমি পাইনি, হ্যাঁ আমি দিয়ে দিব না, যে 27 জন থাকবে এই 27 জন যদি আপনার ওই বায়ারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তাহলে আপনি রিয়েল 27টা ফলোয়ার দেখি আপনি কাজটা নিতে পারছেন। এখন কথা হচ্ছে আপু তার আমাকে হেল্প করবে কেন, কারণ হচ্ছে তাদের যখন কোনো বায়ার বলবে তোমরা আমার ভিউয়ার বাড়াও, তোমরা আমার সাবস্ক্রাইবার বাড়াও, তোমরা আমার ফলোয়ার বাড়াও, তখন তারাই আপনারা গিয়ে তার ওই বায়ারের অ্যাকাউন্টটা ফলো করে দিয়ে আসবেন, তাতে কি হবে তার ফলোয়ার বাড়বে। আপনাদের একজন আরেকজনকে কাজে হেল্প না করলে আপনারা কখনো কাজ করতে পারবেন না। এখানে সবচেয়ে মজার ব্যাপার আমি আপনাদেরকে বলেছিলাম না যে ফাইবারে হচ্ছে আপনার স্যাম্পল চাইবে, ধরেন আপনি যদি লিড জেনারেশনের কাজ করেন আপনার কাছ থেকে কাজের স্যাম্পল চাইবে, ধরেন ও বলবে যে আমাকে আমেরিকার হচ্ছে মানে টপ 10টা মাল্টিন্যাশনাল সরি টপ 100 মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও, তারপরে হচ্ছে ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর, তারপরে হচ্ছে আপনার এরকম মানে বেশ ভালো পোস্ট যারা হোল্ড করে তাদের হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস, তাদের ফেসবুক লিংক বা তাদের লিঙ্কডইন লিংক, তাদের টুইটার লিংক এবং তাদের মেইল তাদের ওয়েবসাইট লিংক। এই যে ইনফরমেশনগুলি 100 কোম্পানির যদি চায়, এটা নর্মালি কম, 100 আমি যেটা বলেছি এটা কম, ওরা দেখা যায় 1.5-3 হাজার চায়, তো তখন তারা বলবে তুমি আমাকে 100 স্যাম্পল দাও। এই যে 100 স্যাম্পল দাও, এরকম 10 জনের কাছ থেকে বললে 100 থেকে 1,000 কালেক্ট হয়ে যাচ্ছে না? সো ওই কাজগুলি আমরা যাব না। এটা করে কি যে ফাইবারে কিছু বায়ার রিকোয়েস্ট আসবে যেখানে দিয়ে দিবে যে হেয়ার ইজ মাই ওয়েবসাইট, তো আপনি ওয়েবসাইটে গিয়ে দেখার জন্য এটা কেন দেয় জানেন? এটা করে ম্যাক্সিমাম সেলার যারা হচ্ছে আপনার কোনো ওয়েবসাইটের এসইও করছে, ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাওয়ার কাজ করছে, তারা করবে কি তাদের ওই ওয়েবসাইটের লিংক দিয়ে তারা বায়ার রিকোয়েস্ট পাঠাবে। তো 150 মানুষ যদি ওই লিংকটাতে ক্লিক করে তার একদিনে 150টা ভিজিটর চলে গেল না ওয়েবসাইটে?
এটা ওয়েবসাইটে ভিজিটর নেওয়ার জন্য, এটা ইউটিউবে চ্যানেলে ওয়াচ আওয়ার বাড়ানোর জন্য ম্যাক্সিমাম সেলাররা এই কাজটা করে থাকে। যেটা কথাটা আরেকটু বলবেন কোনটা, মানে সেলাররা কি করে? সেলাররা আপনি ধরেন একটা কাজ পেলেন, হ্যাঁ, যে ওয়েবসাইটের এসইও করবেন, ওয়েবসাইটে ভিজিটর বাড়িয়ে দিবেন, তার ওয়েবসাইটকে র‍্যাঙ্কে নিয়ে আসবেন। তো তার ওয়েবসাইট এখন কোনো ভিজিটরই নাই, তাহলে র‍্যাঙ্ক আসবে কি করে? তখন ভিজিটরের জন্য আপনি কি করবেন? আমরা ভিজিটরের জন্য নানান জায়গায় লিংক করি, বা আমরা অফ পেজ এসইও যেটা লিংক বিল্ডিং করি, আমরা কমেন্ট পোস্টিং, ব্লগ কমেন্টিং এ পোস্ট করি, ব্লগ কমেন্টিং করি, গেস্ট পোস্ট করি, তারপরে আমরা হচ্ছে কোথাও আরো কিছু জায়গা আছে যে জায়গাগুলিতে আমরা পোস্ট করি। কিন্তু সবচাইতে বেটার রেজাল্ট পাওয়া যায় ফাইবারে। ফাইবারে যদি আপনি অ্যাজ এ সেলার থেকে থাকেন, আপনি যদি একটা বায়ার রিকোয়েস্ট পাঠান যে আমার এরকম এরকম কাজ আছে, $300 কাজ, এইটা আমার ওয়েবসাইট, তুমি গিয়ে ভিজিট করে দেখো, তুমি যদি কাজ পারো তাহলে তুমি আমাকে অফার লেটার সেন্ড করো, এইভাবে একটা বায়ার রিকোয়েস্ট আপনি রেডি করলেন। রেডি করার পর আপনি যখন বায়ার রিকোয়েস্টটা দিবেন, দেখা যাবে মিনিমাম 100 থেকে 150 আপনার ওই দিন ভিজিটর বাড়বে। কেন বাড়বে? কারণ হচ্ছে ওরা ওই যে বায়ার রিকোয়েস্টের মধ্যে লিঙ্কটা দিয়ে দিচ্ছে না সেলাররাই, যে আপনারা যারা নতুন না বুঝে করবেন কি ওই লিংকে ক্লিক করবেন, লিংকে ক্লিক করলে তো আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, বায়ারের ওয়েবসাইটে নিয়ে যাবে। বায়ারের ওয়েবসাইটে আপনি যাওয়া মানে কি? বায়ারের ওয়েবসাইটে আপনি অ্যাজ এ ভিজিটর যাচ্ছেন না, একটা ট্রাফিক বায়ারের ওয়েবসাইটে অ্যাড হচ্ছে, তার মানে কি হলো, সে ট্রাফিকটা ফাইবার থেকে তার ওয়েবসাইটে পাঠাচ্ছে। সে কিন্তু কোনো কাজ কোনোদিন আপনাদেরকে দিবে না, সে শুধু ট্রাফিককে ওয়েবসাইটে নেওয়ার জন্য এই বায়ার রিকোয়েস্টটা দিয়েছে। এটা হচ্ছে বায়ার নিজে রিসিভ করতেছে আর কি, নিজে নিজে। হ্যাঁ, এই জিনিসটা করে হচ্ছে ইউটিউব চ্যানেলের ওয়াচ আওয়ার বাড়ানোর জন্য, ইউটিউব চ্যানেলের ভিজিটর বাড়ানোর জন্য, ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য, এই রকম কিছু মানে টিপস কাজে লাগায়। টিপস ঠিক না, এটাকে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ খুবই বাজে ট্রিক্স তারা করে। এটা যারা আপনারা নতুন সেলার আপনারা তো আসলে জানেন না, এইটা হয়তো অনেকেই আপনাদেরকে বলবে না, যে আমি বায়ারগুলি যেভাবে আপনাদের স্পেসিফিক করে বলে দিলাম শেয়ার করে তাহলে সেলারকে ব্লক করে দেয়। তো এইখানে একটা ব্যাপার হচ্ছে, আমার একটা বায়ার রিকোয়েস্ট এসেছিল, এই যে দেখেন এখানে কি লিখেছে, আমার কিন্তু কোনো এখানে লিখে দিয়েছে না can no longer be connected, this will not affected your response rate, একদম নিচে দেখেন ফাইবার দিয়েছে। কারণ হচ্ছে সে আমাকে তার মেইল অ্যাড্রেস দিয়ে বলেছিল তার সাথে মেইলে আমার যোগাযোগ করতে, এবং মেইলে যোগাযোগ করতে বলার কারণে সেইটা বলেছে। আচ্ছা, ফাইবার আপনাকে এখান থেকে রিপ্লাই দেওয়ার অপশনটাই অফ করে দিয়েছে। জি, আচ্ছা আপু, আরেকটা জিনিস হচ্ছে বিভিন্ন ভাবে যদি প্রপোজাল গুলো আসে, হ্যাঁ, এগুলোর মধ্যে কি কোনো ইন্টারভিউর জন্য ডাকবে ফাইবারে? ফাইবারে ইন্টারভিউর জন্য ডাকে না, ওরা হচ্ছে ফাইবারে যেটা করে আপনার হচ্ছে ওরা আপনার ডাকতে পারে, যদি বিগ বাজেটের হয় তারা ইন্টারভিউর জন্য আপনাকে ডাকতে পারে। ইন্টারভিউর জন্য যদি ডাকে তারা অবশ্যই ওইটার একটা প্রসিডিউর আপনাকে দিবে, আপনি ফলো করবেন। কিন্তু ওই যে ফার্স্টই বলেছিলাম, ফাইবারে কখনো বলবেন না যে ঠিক আছে আমি বাইরে ইন্টারভিউ দিচ্ছি, তুমি ইন্টারভিউ নিলে ফাইবারে নাও, কিন্তু তাকে বাইরে গিয়ে নক করবেন যে ঠিক আছে আমি তোমার ইন্টারভিউ দিচ্ছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, ফাইবারের কাছে অলওয়েজ আপনারা ফ্রেশ থাকবেন। ফাইবারে এরকম আমরা যেমন ফেসবুকে একটা মেসেঞ্জার ইউজ করি, ফাইবারে ওরকম মেসেজ ইউজ করার অপশন আছে। ওই অপশনে গেলে আপনি সব মেসেজ দেখতে পাবেন, ওখানে টেক্সট করা যায়, ওইখান থেকে বেরোয় গিয়ে আপনি টেক্সট করবেন। তো এই ডিটেলটা আরো ডিটেল আপনাদের আমি দেখাবো, যেগুলি হচ্ছে আমি আস্তে আস্তে দেখাবো, কারণ একদিনে যদি আমি এখন বলে যাই আপনাদের সব মাথার উপর দিয়ে উড়াল দিবে। ফাইবারের ভিতরে নেগেটিভ কথা বলবো আর বাইরে গিয়ে যোগাযোগ করবো? ফাইবারের ভিতরে অলওয়েজ পজিটিভ এবং ফাইবারের সাপোর্টে কথা বলতে হয়। তখন ওরা স্ক্যান করে, ওদের স্ক্যানের মধ্যে ধরা পড়ে। ইভেন আপনি এই যে মেসেজের বক্সটা দেখতে পেলেন না, আমি আপনাদেরকে আরেকটু শেয়ার করে যদি দেখাই, যে কোন একটা বায়ারের মেসেজ বক্স, যেমন ধরেন আমি এখন একটা মেসেজ বক্স আপনাদের সাথে শেয়ার করছি আমার ফাইবারের। আমার ফাইবারটা হচ্ছে খুঁজে লাভ নেই, কারণ আমার ফাইবারের সমস্ত কিছু হচ্ছে আমি ব্লক করে রেখেছি, বন্ধ করে রেখেছি, আমি ফাইবার এখন আর কাজ করছি না।
এইখানে হচ্ছে এই বায়ারটা যখন আমাকে নক করেছিল দেখতে পাচ্ছেন আমার টেক্সট, আমার টেক্সট তার টেক্সট। এখন হচ্ছে এখানে নিচে দেখেন একটা বজ্রপাতের সাইন আছে না? জি আপু, জি আপু। এই যে লাল দাগটা উঠানো এখানে, এখানে একটা দেখা যাচ্ছে না জেমস ক্লিপ? জি আপু, হ্যাঁ আপু। এই জেমস ক্লিপটা হচ্ছে অ্যাটাচ ফাইলের, ওই যে বলেছিলাম যত লিংক আছে আমরা হচ্ছে পিডিএফ এ রেডি করব, তারপর পিডিএফ টা দিব, মনে আছে আপনাদের গতকাল বলেছিলাম যে? জি আপু, এইটা শুরুতে করতে পারবো আমরা। এইটা তো আমি মোবাইলে দেখাচ্ছি, আপনারা যখন পিসিতে এখন কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমি দেখিয়ে দিব কিভাবে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে বায়ার আপনাকে, বায়ার আপনার যে গিগের উপরে অর্ডার করবে ওই গিগের উপরে, ওই যে গতকাল দেখালাম না কন্টিনিউ দিয়েন না দিয়েন না, তাহলে হচ্ছে আপনি তার গিগের উপরে তাকে নক করে ফেলা হবে। গতকাল এটা হাসনাতকে বলেছিলাম না হাসনাত, ওই যে প্রাইজিং এর নিচে নিচে কন্টিনিউ লেখা ছিল না? জি জি। তো ওই রকম ওই গিগের উপরে সে আপনাকে লক করবে, তারপরে সে অফার বলবে, আপনি একটা প্রাইস দিয়ে দিলেন কিন্তু সে আপনি ধরেন প্রাইসটা যদি আপনার গিগের ম্যাক্সিমাম প্রাইস যদি আপনি ধরেন $100 রাখেন কিন্তু তার যা কাজ সেই কাজের অফার সেই কাজের প্রাইস হচ্ছে $500, তখন আপনি কাস্টম অফার বলে একটা ওয়ে আছে, ওই কাস্টম অফার করে বায়ারকে $500 একটা কাজের কাস্টম অফার আপনি পাঠিয়ে দিবেন, বায়ার যদি অ্যাকসেপ্ট করে আপনি তাহলে ওই $100 গিগের উপরে আপনি $500 কাজ পেতে পারেন, করতে পারেন। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলি একটু এখন একটু জটিল মনে হতে পারে, আল্লাহ এগুলি কিভাবে করব, এটা কিভাবে, এটা কেন হয়, এটা কিভাবে করতে হয়, কোথা থেকে করতে হয়, করার ওয়েটা কি, এই প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে ফাইবারে ঢুকা মাত্র আপনারা বুঝে যাবেন। আজকে কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, যার আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি পিসিতে, ওই রকম একটা পিসি আমার সাথে স্ক্রিন শেয়ার করেন, কারণ আমি তো স্ক্রিন শেয়ার করে লাভ নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয়, এবং আমরা অফ পেজ এসিও যেটাকে অফলাইন এসিও বলি, ছবিটা যে অফলাইন এসিও কিভাবে করে সেটাও দেখিয়ে দিব। কালকে আপনারা যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা এই অফলাইন এসিওটা করে নেবেন, আপনাদের ছবির ছবিটা অবশ্যই খুব ভালো কোয়ালিটির ভালো রেজুলেশনের একটা ছবি, যেই ছবিতে আপনার পেজ স্পষ্ট বোঝা যায়, যেটা দেখে একটু হাসি মাখা মুখ খুব গম্ভীর গুরু গম্ভীর, আমি রাগ করে আছি গুসা করে আছি ওরকম কোনো মুখ না, খুব স্মাইলি একটা ফেস, ওই ছবিটা আপনারা দেখ ট্রাই করুন। অফিশিয়াল মানে অফিশিয়ালি পিক লাগবে, ফর্মাল মানে ফর্মাল না, এটা ক্যাজুয়াল একটা ছবি হলেও হয়, এটা অফিশিয়াল পিক যে লাগবে ওরকম না। আপনি যদি আমার আগের ব্যাচের ছেলেদের মেয়েদের আমি যদি গিগুলি দেখাই, ভাইয়া রাফি ভাইয়া আছেন? রাফি ভাইয়া আপু আছে? জি আপু। হ্যাঁ, আয়েশাপুর ফাইবারের নাম কি, ইউজার নেম কি আপু? আয়েশা। জি আপু, আয়েশাপুর ফাইবার ইউজার নেম কি? ইউজার নেম হচ্ছে Aisha_Akhtar। আমি আপু চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আমি পানি মুখে দিয়ে হু করতে থাকি, কথা বলতে পারি না, পানিও গিলতে পারি না। এই যে ফাইন সার্ভিসের মধ্যেই কিন্তু আমরা মানুষকে খুঁজে নেই, এই ফাইন সার্ভিসের মধ্যেই কিন্তু আমরা আমাদের কাজের গিগ খুঁজে নেই। এই যে দেখেন ভাইয়া কিন্তু দিয়েছে চ্যাট বক্সে, আয়েশাপুর ইউজার নেমটা দিয়েছে চ্যাট বক্সটা দেখেন। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন রাফি ভাইয়া আয়েশাপুর ইউজার নেম কিভাবে জানে, বা আপু আপনি রাফি, এই যে নিচে চলে এসছে, নিচে চলে এসছে, আরে বাবা রে, এভাবে খুঁজলে তো পাওয়া যাবে না। কারণ হচ্ছে আয়েশাপু আমার লাস্ট ব্যাচের খাগড়াছড়ি ব্যাচের স্টুডেন্ট ছিল, আর আয়েশাপুর হাজবেন্ড হচ্ছে রাফি ভাইয়া, এবং আমার আরেকজন আছে যে নিচে চলে এসছে দেখেন, হ্যাঁ আরেকজন আছে গত ব্যাচে বান্দরবনে ছিল সোমা দিদি, এই ব্যাচে ওনার হাজবেন্ড হচ্ছে জয়দেব। এই যে বাইরে ক্লিক করেন, দেখবেন একটা অর্ডার কিউতে, দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ার্ডার ইন কিউ, দেখেন ওনার নামের পাশে ওয়ান ওয়ার্ডার ইন কিউ, দেখতে পাচ্ছেন? এখন ওনার প্রিমিয়াম প্যাকেজ দেখেন, $45, কিন্তু উনি এখন যে কাজটা করছে এটা হচ্ছে $200 একটা কাজ করছে,
$200 একটা কাজ সে করছে, তার ফার্স্ট কাজের অর্ডার এসেছে $200, এটা লাখ। কারণ হচ্ছে ওনাদের ব্যাচ জিনিসটা কি, জি ভাইয়া অ্যাকশন প্ল্যান যেটা আছে এটা এই জিনিসটা কি, অ্যাকশন প্ল্যান জিনিসটা হচ্ছে যে কিভাবে কাজ করবেন, কোথায় কাজ করতে হবে, কিভাবে করতে হবে, কয়টা দিতে হবে, কোন সময় দিতে হবে, কোনটা দিতে হবে, ওই যে বলেছিলাম না ওই জিনিসটা প্রপার ওয়েতে রেডি করে দেয়া। 5 দিনের, 10 দিনের, 15 দিনের, 1 মাসের অ্যাকশন প্ল্যান আপনি দিয়ে দিবেন, সেটার জন্য আলাদা ইয়ে করে। এখন হচ্ছে আপনাদের গিগের গিগ খোলার জন্য ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে এরকম একটা সোশ্যাল মিডিয়ার গিগ খোলাবো, যে সোশ্যাল মিডিয়ার গিগের মধ্যে আমরা আমাদের ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট এইগুলি সবগুলি প্রোফাইল ক্রিয়েট অপটিমাইজ, তারপর হচ্ছে প্রোফাইল পেজ ক্রিয়েট, পেজ অপটিমাইজ, পেজ ম্যানেজ, তারপর হচ্ছে শিডিউল পোস্টিং, কাস্টম ইউআরএল, কিওয়ার্ড রিসার্চ, অ্যাকশন প্ল্যান, ক্রিয়েট অপটিমাইজ সোশ্যাল অ্যাকাউন্ট, আচ্ছা ট্রেন্ডিং হ্যাশট্যাগ, এই যে আপুর সার্ভিস আপনাদেরও কিন্তু সেম ওয়েতে দিতে হবে। এখন দেখেন আপুর ফার্স্ট সেটটা ভিডিও, তার পরের গুলি কিন্তু ছবি, ক্লিক করেন তার পরের তিনটা আপুর ছবি, ছবি কি টাইপের হবে, ছবি কি টাইপের হবে দেখেন, যান যান এই যে। এখন যদি ভিডিওটা প্লে করেন, কপিরাইট ক্লেম খাবো, খাবো না বেবি, দিয়ে দেন ভিডিওটা প্লে করেন, এই যে ভিডিওটা প্লে করছেন দেখেন ছবিটা, ভিডিওটা কিভাবে করেছে উনি, এটার পিছনে কিন্তু একটা সাউন্ড দেয়া আছে, একটা মিউজিক দেয়া আছে, যিনি স্ক্রিন শেয়ার করেছেন ইনি মেবি পিসির সাউন্ড আমাদের সাথে শেয়ার করেননি, শেয়ার শেয়ারের অপশনটা যখন অন করেন তখন পিসির সাউন্ডটা দিতে হয়। আপু প্রথমে একটা গিগ পাবলিশ করেছিল, আপুর গিগের প্রবলেম হয়েছিল, আপু সমস্ত ছবি বানানোর পরেও আপুর এই যে দেখেন, দেখতে পাচ্ছেন উনি কিভাবে মার্ক করেছে স্যাম্পল, যিনি আমাকে বলেছিলেন আপু স্যাম্পল দিয়ে দিলে তো বায়ার কাজ শিখে যাবে, স্যাম্পল দিলে বায়ার কাজ শিখবে কিভাবে, এই জিনিসটা আসবে কোথেকে, এই জিনিসটা কেন প্রয়োজন সেটা বায়ার বুঝবে কিভাবে, সিঙ্গেল সিঙ্গেল করে একটা একটা করে ইয়া করতে হবে, সরি মানে একটা একটা করে মার্ক করে দিতে হবে, এমন তো? হ্যাঁ ভাইয়া একটু টেনে দেন ভিডিওটা তাহলে ওনারা বুঝতে পারবে, এটা তো একজনের গিগের ভিডিও। এরকম আপনি যদি এখন খুঁজেন কামরুজ জামান আরু, ভাইয়া এটা তো আয়শাপুর একটা অর্ডার কিউতে আছে, কামরুজ জামান আরু 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 আরু, হ্যাঁ এখানে লিখেন কামরুজ জামান আরু, আরুই তো মেবি, কামরুজ জামান আরাফাত, আরাফাত লিখলি তো চলে আসা কথা, না আইডি কি কামরুজ জামান আরু, স্পেলিংটা বলেন আপু, KAM RUZ তারপর আবার Z জামান কামরুজ জামান 4145, আচ্ছা 4145 জানতো দেখি, এটা তো না ওন মেবি কামরুজ জামান আরাফাত না, এটা না, ওয়ান রিভিউ অগস্ট 2020 কি নিয়ে কাজ করে, ভিজুয়াল ইউর থট কামরুজ জামান আর আইল মডার্ন স্কি, ও আচ্ছা সে গ্রাফিক ডিজাইনার, ভাইয়া কামরুজ জামান আরাফাত 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 না, এটা না, ওর আইডির নাম তো আমি ভুলে গেছি, আর কার আইডি, রাফি ভাইয়া আপনি কি বাসায় আছেন না অফিসে? আপু আমি না, আমি বাসায় ছিলাম আপু, আবার অফিসে চলে আসছি। ওহরে নাইলে আয়শাপুর কাছে আমি আইডির নামগুলি চাইনি, তবে আমার অবশ্য অদূর আইডির নাম মনে নেই, আরো কিছু আইডি আছে। আচ্ছা আপনারা এখানে শুধু লিখেন সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া লিখলে অনেকগুলি গিগ পেয়ে যাবেন, আমার প্রিভিয়াস স্টুডেন্টদের গিগ আর দেখা লাগবে না, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, জি আপনি তো দেখেছেন আপনার ওয়াইফ যখন ক্লাস করে যাচ্ছা, আচ্ছা এখন একটু স্ক্রল করে নিচ্ছি, একটু করে মনে আছে, একটু স্ক্রল করে দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেওয়ার পরে একজন টপ রেটেড সেলার, আজকে দেখেন একজন টপ রেটেড সেলারের এই গিগের উপরে কাজের রিভিউ হচ্ছে 344টা, আরেকজন লেভেল 2 সেলার যার কাজের রিভিউ হচ্ছে
44 মানে 44টা কাজ করেছে, একজন 344টা, একজন শুধু 44টা। দেখেন সে শুধু 44টা কাজ করে লেভেল 2 সেলার, কিন্তু পাশের জন থার্ড গিগ যার সে 51টা কাজ করেও কোনো লেভেল পায়নি এখন পর্যন্ত, 51টা কাজ করেও কোনো লেভেল পায়নি। তার কারণ কি, দেখেন এই গিগটা পাশে আরেকটা ট্যাবে ওপেন করেন, সোশ্যাল মিডিয়ার এই গিগটা পাশে আরেকটা ট্যাবে ওপেন করেন। একটা করে পোস্ট দিবে শিডিউল পোস্টিং করে দিবে, অ্যাকশন প্ল্যান দিবে, এটার জন্য $100 প্রিমিয়ামে জানতো ভাইয়া 8 দিনে ডেলিভারি দিবে, এটা 15 দিনে ডেলিভারি দিবে, 30 দিনের কাজ করবে, পেজ চ্যানেল এভালুয়েশন 30 ডেজ, শিডিউল পোস্ট, ফুল টাইম এনগেজমেন্ট, অ্যাকশন $350 ভাইয়া। একটু স্ক্রল করে একটু উপরে উঠেন, একটু হালকা হালকা একটু উপরে উঠেন, হোল্ড অন। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখন একটা জিনিস একটু খেয়াল করতে যদি পারেন, হোল্ড অন, একটা জিনিস আমি আপনাদের দেখাই, সেটা একটু ভালো করে খেয়াল করবেন। আমি যে জায়গাটা মার্ক করব এই জায়গাটাতে, মানে ইউআরএল যেটা আমরা ভ্যানিটি ইউআরএল বলেছিলাম না, ওর কিন্তু গিগ টাইটেল এটা, দেখেন গিগ টাইটেল আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখানে লিমিটেশন থাকে, ক্যারেক্টার লিমিট থাকে হচ্ছে আপনার 80, কিন্তু আপনাকে 60 থেকে 65 এর মধ্যে শেষ করতে হয়, এবং এর মধ্যে এই যে আই উইল বি পর্যন্ত বাই ডিফল্ট থেকে যায়, আপনাকে লিখতে হবে না, বাকিটুকু আপনাকে লিখতে হয়, বাকিটুকুর ক্যারেক্টার লিমিট কিন্তু ওই স্পেসও ক্যারেক্টার লিমিট কাউন্ট করা হয়। এখন একটা জিনিস খেয়াল করেন, আই উইল বি ওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম পেজ, কিন্তু ওর এখানে দেখেন প্রফেশনালি ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেখতে পাচ্ছেন। এখন ওর গিগটা ফার্স্টে আসার রিজনটা হচ্ছে এই টাইটেলটা, এইটা দিয়ে ও এসইও করেছে, এবং পরবর্তীতে এসে ও এই টাইটেলটাকে মানে পরের নিচের যে টাইটেলটা এই টাইটেলটা পরে দিয়েছে। এখন আপনি যেটা মার্ক করা এটাকে টাইটেল বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এখন যেখানে আমি মার্ক করছি আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এইটা হচ্ছে ভাইয়া গিগের টাইটেল, কিন্তু ও উপরের যে ইউআরএলটাও চেঞ্জ, কিন্তু ইউআরএল এ লেখা আছে প্রফেশনালি ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তার মানে ওই গিগটা করার সময় ফার্স্টে ওই ইউআরএল সেট করেছে, ভ্যানিটি ইউআরএল আমি আপনি যে কেউ এসইও ফ্রেন্ডলি ইউআরএল সেট করতে পারবো, সে ফার্স্টে এসইও ফ্রেন্ডলি ইউআরএল সেট করেছে, তারপরে গিয়ে সে হচ্ছে আপনার এই গিগের এই টাইটেলটা দিয়েছে। এবং ইউআরএল সেট করার, জি ভাইয়া, দুটো বিষয় একটু ঝামেলা মানে কনফিউশন পড়ে গেলাম। ইউআরএল একটা টাইটেল, এমন না, ইউআরএল এবং টাইটেলের বিষয়টা উপরটা ইউআরএল নিচে মার্ক করা এটা তাই। আমি এখন একটা কথা বলি, আমি যে বলে যাচ্ছি এটা শুধু শুনে যান, এটা বুঝার ট্রাই করবেন না। আচ্ছা আচ্ছা, কারণ এটা প্র্যাকটিক্যালি না দেখলে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এই জিনিসটা যে ইউআরএলটা আমরা সেট করতে পারি এটা মাথায় ঢুকান, কিভাবে সেট করে সেটা পরে। ইউআরএলটা সেট করা যায় আলাদা, যেটা আমরা ইউজার নেম আকারে হচ্ছে আমরা ইউটিউব সরি ফেসবুকের পেজে দেখে এসেছিলাম না, অপশন তো আছে, সেম এখানে একটা অপশন আছে, স্ক্রল করে একদম নিচে চলে আসে। জি, আরেকজন আপু বলেছিলেন আমাকে। না আপু, আমি ঠিক আছে আপনি বলে যান, আমি এটার অ্যানসার দিতে পারবো, সেজন্য বলেছিলাম আর কি। জি জি, বলেন, আপনি অ্যানসার দিতে পারবেন, কিন্তু ভাইয়া ব্যাপারটা হচ্ছে কি যে ওদেরকে যদি এখন আমি ওই জিনিসটা অ্যানসার ইনস্ট্যান্ট দিয়ে দেই, ওদের মাথায় না এই জিনিসটা দেখেন ওর লাস্ট ডেলিভারি দিয়েছে 9 ঘন্টা আগে, এখন ও কাজ করছে ফেব্রুয়ারি থেকে 2019 থেকে, কিন্তু তারপরে ওর 51টা ওর টোটাল রিভিউ দেখাচ্ছে ওর প্রোফাইলে 59টা রিভিউর পরেও ও কোনো লেভেল পায়নি, তার রিজনটা একটু পরে পেয়ে যাবেন। নিচে আসেন, হোল্ড
ওর এই গিগে 2 স্টার রেটিং আছে দুইটা, 4 স্টার রেটিং আছে দুইটা। 4 স্টার দিলে একটা স্টার বা আপনার পয়েন্ট 2 বাড়ানোর জন্য আপনার 4 থেকে 5টা কাজ করতে হয়, বুঝতে পেরেছেন? এবং ওর যদিও ও অ্যামাউন্ট এটা দিয়ে রেখেছে, ও এই অ্যামাউন্টে কাজ করেনি, কারণ 59টা কাজে আপনি যদি কি বলবো মিনিমাম $5 কাউন্ট করেন, 60টা 5 6 30 মানে $300 অলরেডি তার $300 হয়ে যাওয়ার কথা। তো এখানে তার হচ্ছে সে কাস্টম অফার করে খুব ছোট 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 কাজ করেছে। নিচে আসেন দেখি, আই লাভ হার ওয়ার্ক, মাই পেজ লুক সো অ্যামেজিং নাও and I have got a new follower, she removed the stress of carrying out I will continue user service 2 weeks ago diyeche tarpor scroll kore niche ashen indian buyer er kaj koreche united states niche dekhen o kintu kotha hold 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 or kintu gig er ekhane kotha chobi add koren এখানে ছবিটা দেখা যাবে কখন জানেন, যখন হচ্ছে বায়ারকে ওই যে আমি বলেছিলাম না গিগে এক্সট্রা ছবি অ্যাড করা যায়, যে আমরা যখন অর্ডার ডেলিভার করব তখন হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিব, বায়ার ওই স্ক্রিনশটের এগেইনস্টে আমাকে এই রিভিউটা যদি দেয় তাহলে আমার এই রিভিউর পাশে ওর স্ক্রিনশটটা দেখা যাবে, বুঝতে পেরেছেন? এইটাই উপরে আচ্ছা এটা হচ্ছে আপনারা যখন কোনো অর্ডার ডেলিভার করবেন আপনারা কাজ কিভাবে ডেলিভার করবেন, আপনারা তো স্ক্রিনশট দিতে হবে। আমাদের কাজের কি কোনো ফাইল আছে, এআই ফাইল, গ্রাফিক ডিজাইনারদের যেমন থাকে বা ওয়েব ডেভেলপারদের যেমন অ্যাক্সেস থাকে, কোডিং থাকে, কিছু জিনিস থাকে, আমাদের তো এরকম কিছু নেই। আমরা তৈরি করা মানেই তৈরি হয়ে যাওয়া, আমি যেটা তৈরি করেছি সেটার একটা স্ক্রিনশট আমি ডেলিভার করব। বায়ারকে যখন ডেলিভার করব এখানে একটা অপশন আছে, ওই অপশনে গিয়ে আপনার হচ্ছেন ওই স্ক্রিনশট সহ যদি ডেলিভার করেন তারপর বায়ার যদি আপনাকে রিভিউ দেয় ওই স্ক্রিনশটের উপরে, তখন এখানে যেমন বায়ারের রিভিউটা শুধু দেখতে পাচ্ছি না আমরা, এখন একটা মার্ক করার পরে স্ক্রিনশট ছবিটা দেখানো দেখা যাবে, স্ক্রিনশটের ছবিটা ছবিটা এখানে এই যে যে এখন মার্ক করলাম দেখতে পাচ্ছেন এই যে, হ্যাঁ 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 ডানে এই জায়গাটাতে দেখা যাবে। জি জি বুঝতে পারছি। স্ক্রল করে নিচে আসেন ভাইয়া, উনি স্ক্রিনশট দেন নাই সেজন্য কোনো কিছু দেখাচ্ছে না। হোল 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 হ্যাঁ এইখানে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই যে জিনিসটা এইগুলি হচ্ছে ট্যাগ। এই ট্যাগগুলির কারণে ওর গিগ, এক হচ্ছে ওই ইউআরএলটা সে এসইও করেছে, আরেক হচ্ছে এই ট্যাগ, এই জন্য ওর গিগটা র‍্যাঙ্ক করছে। এই ট্যাগগুলি আপনাদের খুঁজে বের করতে হবে, কিভাবে খুঁজে বের করবেন সেটা আমি বলে দেব। সেটা হচ্ছে আপনারা যদি সোশ্যাল মিডিয়ার গিগ ক্রিয়েট করেন তাহলে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে ফার্স্ট পেজের 10 থেকে 15টা গিগ, ফার্স্ট পেজের 10 থেকে 15টা গিগ। এখন আপু 10 থেকে 15টা গিগ কিভাবে দেখেন ভাইয়া, ফার্স্ট পেজটাতে যান আপনি, সাজ্জাদ ফার্স্ট পেজটাতে যান, এটাতে না পাশের ট্যাবটাতে, এখান থেকে 15টা গিগ কাউন্ট করেন, 15টা গিগ কত নাম্বার পর্যন্ত যায়, যারা হচ্ছে অলরেডি এই প্রফেশন নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং তারা বিগ বাজেটের কাজ করেছে বাইরে এবং পরবর্তীতে তারা ফাইবারে এসে এক্সাম দিয়ে তাদের প্রিভিয়াস ওয়ার্কের প্রুফ দিয়ে তারা এখানে জয়েন করে, তাদেরকে ডিরেক্টলি প্রো ভেরিফাইড হয়। বলেছিলাম না ফাইবারে আমরা 5 রকমের সেলার থাকি, একটা হচ্ছে নিউ সেলার, একটা লেভেল 1 সেলার, একটা লেভেল 2 সেলার, একটা হচ্ছে টপ রেটেড সেলার, আর একটা হচ্ছে এই যে প্রো ভেরিফাইড। এই প্রো ভেরিফাইড যারা থাকে তাদের প্রাইস রেঞ্জ সবচাইতে বেশি, এবং ফাইবারে গিগ ওপেন করার সময় আমরা হচ্ছে 3টা প্যাকেজে গিগ ওপেন করি, কিন্তু ফাইবারে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি চাইলে একটা প্যাকেজে গিগ ওপেন করতে পারি, মানে হচ্ছে আমার কোনো বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজ না, আমার একটাই প্যাকেজ, এই প্যাকেজের উপরে আমি গিগ ক্রিয়েট করতে পারি। ইটস আপ টু ইউ, আপনি এক প্যাকেজে গিগ ক্রিয়েট করবেন না আপনি 3 প্যাকেজে গিগ ক্রিয়েট করবেন। 3 প্যাকেজে গিগ ক্রিয়েট করলে হচ্ছে আমি ভেঙে 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 দিব, এইরকম ভাবে দিব যাতে সে বেসিক নিলে তার স্ট্যান্ডার্ড নিতে হয়, সে স্ট্যান্ডার্ড নিলে তার প্রিমিয়াম নিতে হয়, পুরো একটা প্রপার কাজ আমরা একটা প্যাকেজে দিয়ে দিব না, বুঝতে পেরেছেন?
যেমন ধরেন যেটা গ্রাফিক্স ডিজাইনাররা করে, তারা হচ্ছে ফ্লায়ারের কাজ করে। ফ্লায়ারের কাজ করলে ফ্লায়ারের ফার্স্ট পেজ দেয় বেসিকের কাজ, ফ্লায়ারের সেকেন্ড পেজ দেয় স্ট্যান্ডার্ডের কাজ। তো ফ্লায়ার এক পেজ নিয়ে তো বায়ারের কোনো লাভ নাই, লাভ আছে তো তাকে বাধ্য হয়ে স্ট্যান্ডার্ডটা নিতে হয়। কিন্তু এটাতে কি হয় যে আপনার সেলটা বাড়ে, আপনার অ্যামাউন্টটা বাড়তে থাকে এবং বায়ারেরও কাজ হয়। আপনাকে আপনার প্যাকেজগুলো ওইভাবে রেডি করতে হবে। আর যারা মনে করেন, এই যে আমি আপনাদেরকে ক্লাস নিতে নিতে বলি না যে আপনাদের আসলে আমি বুঝতে পারছি না, আপনারা কথা বলেন না, কোশ্চেন করেন না, এই বোঝাটা আমার কেন প্রয়োজন, কারণ হচ্ছে আমি যদি বুঝতে না পারি আমি আসলে বলতে পারবো না কাকে দিয়ে আমি তিন প্যাকেজের গিগ খুলাবো, কাকে দিয়ে আমি এক প্যাকেজের গিগ খুলবো। কারণ তিন প্যাকেজে গিগ খুললে ওই বায়ার এসে আপনার সাথে খুব বেশি কথা বলবে। এখন অনেকে আছে কমিউনিকেশন লেভেল খুবই ভালো, অনেকের হয়তো কম, অনেকে হয়তো পেঁচানো জিনিসটা কম বুঝেন। তো আমার এই জিনিসটা যদি আমি ধরতে না পারি আমি কিন্তু আপনাদের এই জায়গা থেকে করতে পারবো না, বুঝতে পারছেন? এই জন্যই আপনাদেরকে বলি আপনারা কথা বলেন না, আমি আসলে বুঝতে পারি না আপনারা কে কিরকম, এই কথাটা আমি প্রায় বলছি না আপনাদেরকে। জিনিসটা হচ্ছে আর হচ্ছে আপনাদের মাঝখান থেকে প্রথম দিন আমি জিজ্ঞেস করেছিলাম ডিজিটাল মার্কেটিং ছাড়া অন্য কোন সেক্টরের কাজ আপনারা কেউ পারেন কিনা, বা এক্সট্রা কোনো মানে এক্সট্রা কোনো কি বলবো গুণ আপনাদের মাঝে আছে কিনা, সেটা হতে পারে কন্টেন্ট নিয়ে, সেটা হতে পারে আপু আমি খুব ভালো আঁকাআঁকি করতে পারি, আপু আমি খুব ভালো ডিজাইন করতে পারি, আপু আমি খুব ভালো কালারের নাম জানি, আপু আমি খুব ভালো লিখতে পারি, সেটা যে কোনো আর্টিকেল হোক, আপু আমি খুব ভালো ব্লগিং করতে পারি, মানে হচ্ছে আমি যে কোনো ব্লগের পোস্টকে খুব ভালো সুন্দর করে গুছিয়ে লিখে দিতে পারি, আপু আমি ভিডিও এডিট করতে পারি, আপু আমি ছবি এডিট করতে পারি, এই জিনিসগুলি এক্সট্রা, এই জিনিস ডেটা এন্ট্রি করতে পারি। আচ্ছা সুব্রত কর্মকার, আচ্ছা ভাইয়া ডেটা এন্ট্রির কাজটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ যে পারে না, কোনো কাজ যাকে দিয়ে হয় না তার জন্য অ্যাট লাস্টে গিয়ে ডেটা এন্ট্রি, ডেটা এন্ট্রি আমি বলবো যে কেউই করবেন না, কারণ ডেটা এন্ট্রি হচ্ছে গাধার মতো খাটুনি খাটতে হয়, প্রাইস অ্যামাউন্ট মানে প্রাইসিং অনেক কম। ডেটা এন্ট্রির গিগের গিগগুলি দেখলে আপনাদের মাথা গরম হয়ে যাবে, তিন হাজার চার হাজার এন্ট্রিতে তারা হচ্ছে $5 $10 $15 অফার করে। আমি HTML দিয়ে ইমেল সিগনেচার করতে পারি, HTML দিয়ে ইমেল সিগনেচার। আচ্ছা HTML এর কাজ কে কে পারে, মানে ওয়েবসাইটের কাজ, কারণ হচ্ছে কিছু কিছু কাজ আছে আমাদের করতে হয় যেটা ইমেল মার্কেটিং এর সময় করতে হয়, ল্যান্ডিং পেজের কাজ, গ্রাফিক্যাল কাজ করতে হয়, সরি আপনাদের ওয়েবসাইট ওয়েব ডেভেলপারের করতে হয়, বা আমরা ধরেন যখন অন পেজ এসইও করব তখন হয়তো বলতো বায়ার বলতে পারে তুমি আমার ওয়ার্ডপ্রেসটার কাজ করে দাও, তো আমি বা বায়ার আপনাকে বলবে যে তোমার জন্য তুমি আমার পেজ ম্যানেজ করছো, তুমি এক কাজ করো তুমি গ্রাফিক্যাল কন্টেন্ট গুলি দাও, মানে গ্রাফিক দিয়ে তুমি এই যে ছবিগুলি ভিডিওগুলি এইগুলি তুমি আমাকে রেডি করে দাও, সেটা হতে পারে অ্যাডোবি ফটোশপ দিয়ে, সেটা হতে পারে ইলাস্ট্রেটর দিয়ে, সেটা হতে পারে ম্যান্ডেলার দিয়ে, সেটা হতে পারে মানে ওই যে মিনিমালিস্টিক লোগোর একটা কি যেন আছে ওই রকম। তো এই কাজগুলি যখন পারবেন আপনারা গিগগুলি যখন রেডি করবেন সেখানে দিবেন। এখন কথা হচ্ছে স্মল এসইও টুলস, স্মল এসইও টুলস এর কথা আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম। স্মল এসইও টুলস হচ্ছে এই যে গিগে প্রত্যেকটা গিগের একটা ডেসক্রিপশন লিখে না সবাই যে এই এই কাজ আছে আমি এই কাজ করতে পারি। ভাইয়া বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যেই ট্যাবটাতে আছেন পাশের ট্যাবটাতে যান। আমার কথা বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে কারণ আজকে আমি কথা বলতে গেলে আমার জিহ্বা ব্যথা পাচ্ছে এবং আমার আটকে যাচ্ছে কথা, আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে। ভাই একটু স্ক্রল করে উপরে ওঠেন। আরেকটা ব্যাপার, আপনারা একটু লাইভটা দেখে আসেন ঠিক হচ্ছে কিনা, আর লাইভের লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, এটা আমি না বলা অবধি কেউ করেন না, আজকে আমি বলিনি কেউ করেনি। লাইভ চলতেছে এখন দেখছি, ওকে লিঙ্কটা আমাকে একটু দিয়ে দেন। আচ্ছা এই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা অ্যাবাউট গিগ, এই ডেসক্রিপশন হচ্ছে 1200 ক্যারেক্টারের। এখন কথা হচ্ছে এই ডেসক্রিপশনের ডেসক্রিপশনটা কারো কপি হতে পারবে না, যদি কপি হয় ফাইবার ইনস্ট্যান্ট আপনাকে ফ্ল্যাগ মেরে দিবে, আর ফাইবার একটা ফ্ল্যাগ খাওয়া মানে হচ্ছে আপনি বসে যাওয়া, ফ্ল্যাগ ওয়ার্ড এগুলি আপনাকে বসিয়ে দিবে, আপনার প্রোফাইল পুরো বসিয়ে দিবে। এখন কথা হচ্ছে আপু আমি কিভাবে বুঝবো, সেটা হচ্ছে আমরা প্ল্যাগারিজম চেক করব। প্ল্যাগারিজম কোথা থেকে চেক করব, সেটা স্মল এসইও টুলস এর থ্রুতে চেক করব। স্মল এসইও টুলস এ এমন অনেকগুলি কাজ করা যায় যেগুলি অন্য কোথাও করা যায় না। স্মল এসইও টুলস হচ্ছে ফ্রি একটা টুলস, এই টুলস এর থ্রুতে আপনারা জেপিজি কে পিএনজি তে ট্রান্সফার করতে পারবেন। এখন কেউ যদি বলেন আপু জেপিজি কি, জেপিজি হচ্ছে ছবির ফরম্যাট, জেপিজি কে পিএনজি তে করা যায়, পিডিএফ কে পিএনজি, পিডিএফ কে জেপিজি, জেপিজি কে পিডিএফ, তারপরে হচ্ছে এই যে
পিকচার টু টেক্সট, টেক্সট টু পিকচার, এরকম অনেকগুলি কাজ করা যায়। ভাইয়া পাশে একটা নতুন ট্যাব ওপেন করে স্মল স্টুডিও টুলস লিখেন। এই যে স্মল এসিও টুলস, হ্যাঁ জান ভাইয়া, ফার্স্ট সেটটাতে এই যে প্ল্যাগারিজম চেকার, প্ল্যাগারিজম চেকার দিয়ে হচ্ছে আপনি চেক করবেন যে এটা কপি আছে কিনা, এবং যদি কম্পেয়ার করেন এটা কোথায় আছে, কে লিখেছে, কোথায় লিখেছে, কোথায় পোস্ট হয়েছে, পুরোটা দেখাবে। সো এখানে এসে নিচে একটা দেখায়, সেখানে হচ্ছে আপনার 100% ইউনিক হলে সেটাকেই আপনি ডেসক্রিপশনে দিবেন। এবং এইটা আজকে বলে দেওয়ার পরে কেউ যদি বলে আপু কোথেকে জানি চেক করে, আপু আমি যে আপনি বলেছিলেন আমি ভুলে গেছি, আমি দিয়ে দিয়েছি, এইটা কেউ করবেন না। কারণ এরকম হলে অনেক সময় ফাইবার আপনার গিগ ডিনাই করবে, গিগ ডিনাই করে গিগ ব্যানিশ করে দেয়, পাবলিশড গিগ ব্যানিশ করে দেয়। একটা গিগ একবার রেডি করার সময় আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি গিগ রেডি করতে কত কষ্ট হয়। একটা গিগ রেডি করতে আপনারা তো ইমনকে দেখেছেন, ইমনের হচ্ছে একটা ভিডিও রেডি করতে ওর 7-8 ঘন্টার উপরে লাগে। এই আয়েশা আপুকে দেখেছি আমি রাতের পর রাত বসে হচ্ছে, যে রাফি ভাইয়ের ওয়াইফ, যে উনি গিগের ছবি রেডি করেছে, ভিডিও রেডি করেছে, এবং এই ভিডিও রেডি করার পরে আমাকে দেখানোর পরে আমি অনেক জায়গায় চেঞ্জ করেছি, চেঞ্জ করানোর পরে ওনার কপিরাইট ক্লেমে উনি পড়ে গিয়েছিল। পরবর্তীতে ওনার এখন যেই গিগের উপরে আপনারা কাজ দেখতে পাচ্ছেন এই গিগটা ওনার নতুন করে ক্রিয়েট করা। তো এখন কোনো ছবি গুগল থেকে নেওয়া যাবে না, গুগল থেকে নেওয়ার আগে অবশ্যই সেটা আপনার কপিরাইট ফ্রি কিনা সেটা দেখে নিতে হবে। আর প্ল্যাগারিজম দিয়ে চেক করা যেটা সেটা হচ্ছে ওই মহিলার, আপনি এটা নিয়ে আসেন, ডেসক্রিপশনটাকে কপি করে নিয়ে এখানে বসান। ও প্রিয়া ফ্রি কি চেক করা যায় দেখব। একটা সেকেন্ড, একটা সেকেন্ড, আপুরা একজন একজন করে কোশ্চেন করেন। ইমেজও কি চেক করা যায়? অবশ্যই চেক করা যায়, আমি দিয়ে দিব। কোথায় কিভাবে চেক করা যায় সেটা আমি দিয়ে দিব আপনাদেরকে। কপি করেন, কপি করে নিয়ে যে প্ল্যাগারিজম চেকার যান, এখানে গিয়ে ওকে ক্লোজ করেন এটা গ্রামারলি দিয়ে, হ্যাঁ এখানে দেন, দিয়ে নিচে আসেন, একটু স্ক্রল করে নিচে আসেন, স্ক্রল করে নিচে, এই যে চেক প্ল্যাগারিজম, চেক প্ল্যাগারিজম দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেন। এই যে মোটরসাইকেল চলে এসেছে নেক্সট, এই জিনিসটা এত পেইন দেয়, প্রচুর অনেকবার করতে হয় মাঝে মধ্যে, হ্যাঁ আর মাথা গরম লাগে, হ্যাঁ এখন 3-4 বার হয়ে গেছে, এখন আবার দিতে হবে, লাইটটাই কেটে গেল এগুলো দিয়ে। এখন স্ক্রল করে নিচে আসেন, একটু উপরে 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 উপরে, এই যে দেখেন, এই যে আসতেছে আসতেছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হোল্ড, এটা হচ্ছে 50% ইউনিক, 50% প্ল্যাগারিজম, দেখতে পাচ্ছেন। আপনাদের পুরোটা এই গ্রিনে থাকতে হবে, 100% ইউনিক করতে হবে আপনাদের গিগ ডেসক্রিপশন এটা। এখন এই যে কম্পেয়ারে যাবেন, ডিরেক্টলি নিয়ে যাবে এই ওয়ার্ডটা আগে কোথায় ইউজ হয়েছে, বুঝতে পেরেছেন? চেক কিভাবে করবেন এগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড চেক করে ওরা, হ্যাঁ পুরোটা চেক করে। আরে কারেন্ট চলে গেছে, প্রত্যেকটা ওয়ার্ডকে ধরে চেঞ্জ হতে পারে না,
পুরা সেন্টেন্সটা ধরে আর কি আপু, পুরা সেন্টেন্সটার উপর না প্ল্যাগিয়ারিজমটা হয়, সেন্টেন্সটা চেক করে। তো আপনি যদি ধরেন একটা কমন ওয়ার্ড অনেকেই ইউজ করে, আপনি যদি জাস্ট চেঞ্জ করে, হ্যাঁ চেঞ্জ করে করতে হবে আর কি, তাহলে সিমিলার ওয়ার্ড থাকে না সিনোনিম, ওরকম সিনোনিম ইউজ করতে হয়, সিনোনিম ইউজ করে এটা 100% হয় তো আপু, হ্যাঁ 100% ইউনিক করে দিতে হবে। এখন অনেকেই জানে না যে প্ল্যাগিয়ারিজম কোথা থেকে চেক করে, প্ল্যাগিয়ারিজম এখান থেকে চেক করে। কয়েকজনের অর্ডারের কাজ করে দিয়েছিলাম, আমার স্যারের অর্ডারের কাজ করে দিয়েছিলাম, মানে ওখানে হচ্ছে প্ল্যাগিয়ারিজমটা প্রত্যেকবারই ডিসক্রিপশনে করে করে প্রত্যেকটাতেই চেক করে দিতে হয়, মানে হ্যাঁ মানে সিনোনিম দিয়ে একটা ডেসক্রিপশনে চেক করে দেয়া লাগবে। এখন এটা হয়তো অনেকে বলবে চেক করে দেয়া লাগে না, আমি বলি চেক করে দেয়া লাগে, কারণ এটা যদি চেক করে দেন আপনার এটা যদি 100% ইউনিক হয় এটা খুব এসইও ফ্রেন্ডলি হয়, এবং এই যে আপনার যখন এসইও ফ্রেন্ডলি হবে, আপনি যখন এই গিগের এগেনস্টে প্রচুর পরিমাণে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, তখন ফাইবারের কাছে যে ব্যাপারটা হয় যে এই সেলারটা ট্রাই করছে কিন্তু কাজ পাচ্ছে না, তখন ফাইবারই আপনার গিগটাকে প্রমোট করে ফার্স্ট পেজে নিয়ে আসে, বুঝতে পেরেছেন? এটার একটা স্লাইড আমি আপনাদের শেয়ার করে দিব পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? এখন হচ্ছে ভাইয়া হাসনাতের মেবি ইলেকট্রিসিটি চলে গেছে, আমাকে একটু স্ক্রিন শেয়ার করেন যিনি হচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফাইবারে। কার এই ছিঁচি পোকার ডাক এখন? কার এই ভর দুপুরবেলা কার বাসায় ছিঁচি পোকা ডাকে? আমার এদিকে শব্দ হচ্ছে না তো সেজন্য কোনো কিছু বলতে চাই না, চুপ করে আছে। যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান তারা ওইরকম, এটা কেউ ভুলেও করবেন না, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কোনো কিছু দিবেন না। এখানে হচ্ছে ওই মেল অ্যাড্রেসটা দিবেন যেই মেল অ্যাড্রেসটা অন্য কোথাও ইউজ করা হয় না, এটা আপনার আর্নিং এর একটা ব্যাপার থাকে। আপনি কখনো কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের পিন নাম্বার সবাইকে দেন? দেন না। সো এটা ওয়াট কাইন্ড অফ আপনার ব্যাংক, কারণ এটা থেকে আপনার আর্ন হবে। সো এখানে যে জিমেইলটা ইউজ করবেন, ট্রাই করবেন সেটা অন্য কোথাও ইউজ না করার জন্য, একদম এক্সেপশনাল একটা জিমেইল যেটা আপনার শুধু ফাইবার অ্যাকাউন্টের জন্য ইউজ হয়, যেটার অ্যাক্সেস আপনার কাছে আছে, এবং এই নামে যে একটা জিনিস আছে সেটা আপনি জানেন। এরকম জিমেইল আপনাদের কাছে আছে কারো কাছে? আপনার কি অফিসিয়ালি ইউজ করার মতো কোনো জিমেইল আছে যেটা অন্য কোথাও ইউজ করেননি? আছে আপু, মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে আর কি। আচ্ছা, ফেক ফেসবুক খোলা হয়েছিল তাই তো? জি আপু। ওকে, আপনার যে জিমেইলটা আপনি সচরাচর মানে সব জায়গায় ইউজ করেন, সচরাচর ইউজ করা হয় যেটাকে হচ্ছে আপনি যেটাতে রেগুলার চেক করেন, ওরকম কোন মেইল অ্যাড্রেস আছে? আছে। আচ্ছা, এখন আপনি চিন্তা করবেন, চিন্তা করেন কোনটা দিয়ে করবেন, যেটা সচরাচর ইউজ করেন না যেটা নতুন ক্রিয়েট করেছেন ওটা দিয়ে দিবেন। যেটা যেটা এখন ক্রিয়েট করেছেন সেটা লিখেন, জিমেইল অ্যাড্রেসটা এখানে লিখেন, পাশের ট্যাবে জিমেইলটাকে অন করে নেন, কারণ পাশের ট্যাবে গিয়ে আমাদেরকে ফাইবারকে অ্যাক্টিভ করতে হয়। পাশের ট্যাবে আগে জিমেইলটাকে অন করে নেন।
আচ্ছা আপু, এই ফাইবারে ফাইবার ওপেন করার আগে কি সফটওয়্যারটা ইনস্টল করতে হবে? কোথায়? পিসিতে? পিসিতে হোক বা আমি যদি মোবাইলে করি? মোবাইলে করতে গেলে না, মোবাইলে করতে গেলে এখন করতে হবে না। মোবাইলে আমি আপনাকে দেখালাম না, ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকবো আমরা আপনারটার জন্য, আমরা যখন নিয়ে যাব তারপরে। আচ্ছা আচ্ছা। এখানে একটা ইউজার নেম চুজ করতে হবে, ইউজার নেম যেটা আর কোনো সময় পরিবর্তন করা যাবে না। এখানে কথা হচ্ছে যেখানে কোথাও পরিবর্তন করা যাবে না এবং এখানে কোনো স্পেস দেয়া যায় না। ইউজার নেম আপনার এরকম কোনো ইউজার নেম দিবেন না যেটা আপনার নামের সাথে, আপনি বললাম তো ইউজার নেম হুবহু দিতে হবে এরকম কোনো কথা না। এরকম অনেক ইউজার নেম দেখবেন যেটা উচ্চারণও করা যায় না, কিন্তু ওর নাম কি ওইটা না। ইউজার নেম যেটা দিবেন এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না এবং এটাই ভিজিবল হবে, এটাই ভিজিবল হবে, এটাই মানুষ দেখবে। হবে না এটা, খুব দেখেন নিচে লিখে আসছে। ওরে বাবারে, হ্যাঁ দেন হাসান আন্ডার স্কোর হাসনাত দিয়ে দেন। এই যে চলে এসছে না এখন একটা পাস, হ্যাঁ দাঁড়ান পজ করেন, পজ করে পাসওয়ার্ড দেখেন, পাসওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে স্ক্রিনশট পজ করেন, পজ করে পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা হবে হচ্ছে একটা ক্যাপিটাল লেটার, বাকি হচ্ছে স্মল লেটার, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা সংখ্যা ক্যারেক্টার, আর তারপরে হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে অ্যাট দ্য রেট, ওই যে কি বলে ডলারের সাইন, ওই টাইপের কিছু দিয়ে দেয়া। টোটাল এই আটটা যতক্ষণ না দিবেন ততক্ষণ কিন্তু, সরি, এই এই প্রসিডিউরে যারা হচ্ছে পাসওয়ার্ড সেট করবে না তাদের পাসওয়ার্ড ফাইবার নিবে না। বুঝতে পেরেছেন হাসনাত আমার কথাটা? কিভাবে পাসওয়ার্ড দিতে হবে? জি আপু, পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ডটা দিয়ে জয়েন দিবেন। এখন স্ক্রিন শেয়ার করেন, ওই যে আপনি পাসওয়ার্ড দিয়ে জয়েন দিয়ে দেন তাহলেই হয়ে যাবে। জয়েন দিয়েছেন না, এখন হচ্ছে আপনার মেইল অ্যাড্রেসে যান। এই মেইল অ্যাড্রেসে দেখেছেন ফাইবার? হ্যাঁ, ক্লিক করেন। এই যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখন যে কাজটুকু করবেন এই কাজটুকু আপনি যতক্ষণ না গিগ পাবলিশ করবেন, যখন গিগ পাবলিশ করবেন তখনও সেম কাজটুকু করতে হবে আবার। সো এখানে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, হ্যাঁ যান, কোথায় যাব? হোল্ড অন, রিফ্রেশ করেন এই পেজটাকে, সরি এটা না, আগেরটাতে, আগেরটাতে, আগে আগের আগে এটাতে, হ্যাঁ এটাতে। ভাইয়া এখানে না, এখানে না, এখানে না, ওই যে এইচ লিখে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এইচ, ওই যে ডান পাশে ওয়ার্ডারের পাশে এইচ, জি হ্যাঁ এইচে যান, ক্লিক করেন। এই যে প্রোফাইল, প্রোফাইলে যান, এইটা হচ্ছে ভাইয়া প্রোফাইল। এইখানে এখন ছবি থেকে শুরু করে ফাইবারের সমস্ত কিছু দিতে হবে। এখন এগুলি আপু কোত্থেকে দিব, তাই না? এগুলি দিবেন হচ্ছে ওই এইচে ক্লিক করেন, আবার
এই যে দেখেন বিকাম এ সেলার নিচে ফাইবার বিজনেসের নিচে হ্যাঁ বিকাম এ সেলার এখন এই যে বিকাম এ সেলার লেখা আসছে না এইখানে কোনো ভিডিও যাতে প্লে না হয় এখানে কোনো ভিডিও প্লে হওয়া মাত্র হচ্ছে আমার লাইভটা কপিরাইট ক্লেম খাবে এবং আমাকে হচ্ছে ফেসবুক থেকে ফ্ল্যাগ মেরে আমার অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে সো এই জায়গায় বিকাম এ সেলার খুব দ্রুত ক্লিক করে যাবেন পড়াশোনা আমরা নেক্সট লাইভের পরে যার ব্যাচ বললাম ভিডিও প্লে করতে দিবেন না বিকাম এ সেলারে ক্লিক করেন আলে নিচের দিকে নামেন আলে নিচের দিকে নামেন বিকামে সেলারে ক্লিক করে হ্যাঁ এই যে নিচে কন্টিনিউ দেন কোনো ভিডিও যাতে প্লে না হয় কন্টিনিউ দিয়ে যান এখানে কি কি আছে এটা আমি পরে আপনাদের বলে দিব কন্টিনিউ দেন হাসনাত ভাইয়া এখন কন্টিনিউ দেন আবার কন্টিনিউ দেন খুব ফাস্ট কন্টিনিউ দিয়ে যান বাস এখন এখানে আর কোনো প্রবলেম নেই এখানে ফুল নেম যেটা ফার্স্ট নেম লাস্ট নেম সেটা হচ্ছে আপনি যদি এনআইডি দিয়ে আপনার ভেরিফিকেশন করেন সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট নেম দেন লাস্ট নেম দেন এনআইডি তে ফার্স্ট নেম কি আছে লাস্ট নেম কি আছে ফার্স্ট নেম মানে হচ্ছে আপনার যেটা আছে মোহাম্মদ আপনার মাহমুদুল মাহমুদুল হাসান হাসনাত আপনার নাম পুরো এনআইডি তে মাহমুদুল হাসান তাহলে মাহমুদুল হাসান দেন আচ্ছা এখন হচ্ছে এই যে প্রোফাইল পিকচার চলে আসবে প্রোফাইল পিকচারের কাজ আমরা পরে করছি তারপরে যান এখন একটু হোল্ড করেন একটু উপরে উঠেন হাসান ভাই উপরে আর একটু উপরে ডান পাশে দেখেন লিখে আসছে না কমপ্লিট আপনার অ্যাকাউন্ট রেট 10% এইটা মিনিমাম 80% হওয়া লাগে মিনিমাম রেঞ্জ 80% হওয়া লাগে এখন এখানে স্ক্রল করে নিচে আসেন প্রোফাইল পিকচারটা আমরা অফ পেজ এসইও করব তো এই যে এখানে হচ্ছে গিগ ডেসক্রিপশন এটা হচ্ছে সরি এটা হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন প্রোফাইল ডেসক্রিপশন হচ্ছে 600 ক্যারেক্টারের আর মিনিমাম লিমিটেশন হচ্ছে 150 ক্যারেক্টারের 150 ক্যারেক্টারের নিচে হলেও ওরা নেবে না 600 ক্যারেক্টারের উপরে হলেও ওরা নেবে না এই গিগ ডেসক্রিপশনে আপনাকে যা লিখতে হবে সেটা হচ্ছে যে আমি 2 বছর যাবত ডিজিটাল মার্কেটিং এর কাজ করছি আমি এই কাজ পারি আমি এইটা করতে পারি অন্য আদার গিগগুলি দেখেন অন্য আদার ডিজিটাল মার্কেটিং এর যারা আছেন তাদের প্রোফাইলগুলি দেখেন দেখে ওখান থেকে আপনি একটা আপনার জন্য ডেসক্রিপশন রেডি করেন বুঝতে পেরেছেন জি এখন করব এখন এইখানে জাস্ট একটা বায়ো হ্যাঁ ওয়ান শর্ট ফর্ম হ্যাঁ শর্ট বায়ো শর্ট শর্ট ভার্সন কে কি খেয়েছেন দুপুর বেলা এরকম ঢেকুর লাইভে দেন আপনারা খেয়েছেন আমরা তো জানি এরকম ঢেকুর লাইভে দিলে তো সবাই শুনে যায় আচ্ছা তারপরে স্ক্রল করে নিচে আসেন হাসান ভাই স্ক্রল করে নিচে আসেন এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের জায়গায় আপনারা ইংলিশ দিবেন ইংলিশটা বেসিক কখনো দিবেন না আর যারা পারেন না তারা তো বেসিক ছাড়া আর কোনো ওয়ে নাই আপনি বেসিকের জায়গায় হচ্ছে ভাইয়া এই যে ইংলিশের ডান পাশে নিয়ে আসেন ডান পাশে ওই যে পেনটা পেনে ক্লিক করেন পেনে ক্লিক করলে এই যে ইংলিশের এখানে দেখেন বেসিক লেখা আসছে না উপরে 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 হ্যাঁ এই বেসিকের এখানে ক্লিক করেন দেখেন কনভার্সনাল ফ্লুয়েন্ট নেটিভ কোনটা হাসনাত ভাই ফ্লুয়েন্ট আপনি ইংলিশ টিচার আপনি দিবেন নেটিভ আপনি ফ্লুয়েন্ট দিবেন কেন ফ্লুয়েন্ট তো দেই আমরা আপনি দিবেন কেন গ্রামারের শিক্ষক কি আর বলতে পারে ভালো আপনি গ্রামার পারেন আমি তো গ্রামারও পারি না আচ্ছা যাই হোক ফ্লুয়েন্ট ডান এখানে হচ্ছে পাঁচটা অ্যাড করা যায় পাঁচটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায় এখানে এখন একটা কথা থাকে অনেক সময় দেখা যায় ওরা কন্টেন্ট দিয়ে দেয় ওরা শুধু বলে দেয় যে এটাকে ট্রান্সলেট করে দাও ইংলিশকে বাংলায় ট্রান্সলেট করো ইংলিশকে ল্যাটিনে ট্রান্সলেট করো ইংলিশকে জাপানিজে ট্রান্সলেট করো বা ইংলিশকে হচ্ছে আপনার কি বলে স্প্যানিশে ট্রান্সলেট করো ট্রান্সলেট স্প্যানিশ টু ইংলিশ তো ওইরকম এক্সট্রা আদার ল্যাঙ্গুয়েজ কে কে জানে ইংলিশ বাংলা ছাড়া আর আদার ল্যাঙ্গুয়েজ কে কে জানেন আপু কোরিয়ান জি আপু আমি ফ্লুয়েন্টলি বলতে পারে হ্যাঁ কনভার্সেশনাল আপু হিন্দি কি চলবে জি ভাইয়া হিন্দি চলবে কোরিয়ান শিখেছেন কেন আপু বুঝা যাচ্ছে না কোরিয়ান শিখেছিলেন কেন আচ্ছা কোরিয়ান আপু যে আমার পড়াশোনার সাথে ওটার একটু ইয়া আছে মিল আছে সেই জন্য কারণ বিভিন্ন যে আমি তো টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছি কি নিয়ে টেক্সটাইল হ্যাঁ টেক্সটাইলের সাথে কোরিয়ানের কি সম্পর্ক হ্যাঁ কারণ হচ্ছে বাংলাদেশে অনেকগুলো কোরিয়ান কোম্পানি আছে
আচ্ছা বুঝতে পারছি ওদের সাথে ডিল করার জন্য আচ্ছা সেটা হচ্ছে কনভার্সনাল আমি অন দা প্রসেসিং এ আছি কোরিয়ান ভাষা শেখার জন্য এই ডেসক্রিপশনটাকে চেঞ্জ করা যায় ডেসক্রিপশন চেঞ্জ করা যায় কিন্তু কথা হচ্ছে ভুলেও একবার গিগ পাবলিশ করার পরে আপু আমার গিগের ডেসক্রিপশন পছন্দ হয় নাই আমি গিগের ডেসক্রিপশন চেঞ্জ করছি আপু এই জায়গায় ভুলে একটা কমা দেই নাই কমাটা দিয়ে দিছি এই যে কমাটা দিলেন এটার জন্য আপনার গিগ 48 আওয়ারের জন্য হচ্ছে ডাউন হয়ে যাবে এটাকে গিগ এডিট বলে একবার গিগ পাবলিশ করার পরে গিগ এডিট করলে গিগ 48 আওয়ারের জন্য ডাউন হয়ে যায় মানে হচ্ছে এইটা সার্চে তখন আর থাকে না আবার নতুন করে সার্চে গিয়ে আবার নতুন করে র‍্যাঙ্ক আসা খুব টাফ তার মানে হচ্ছে ওই গিগ আপনার নতুন করে একটা গিগ পাবলিশ করলে তাকে র‍্যাঙ্ক আনতে যেই কষ্ট হবে গিগ এডিট করলে সেম কষ্ট হবে সো কোনোদিন কোনোভাবে কেউ আমাকে বলবেন না আপু এই জায়গায় আমি ভুলে এটা পারিনি আমার স্পেলিং মিস্টেক ছিল আমি এইটা করেছিলাম এই জন্য হচ্ছে আপু আমি এডিট করেছিলাম যে গিগ এডিট করবে তার গিগ যে ভ্যানিশ হবে ওই গিগ আর খুঁজে পাওয়া টাফ ভুলেও কেউ কখনো গিগ এডিট করবেন না গিগ এডিট মিন্স হচ্ছে ডেসক্রিপশনে চেঞ্জ করা বা আমি যে প্যাকেজ লিখেছি প্যাকেজিং এ কোথাও চেঞ্জ করা বা আমার ছবির এই জায়গায় ভুল ছিল আমি ছবি নতুন করে দেয়া আজান দিচ্ছে আমরা কি ব্রেক নিব কোথায় আজান দেয়নি তো ভাই আমরা এখানে শুনতে পাইনি আজানের সবাই তো জামাতে নামাজ পড়ে আমরা হচ্ছে 4টায় আপনারা জামাতে নামাজ পড়েন না আপনারা তো গতকাল বললেন জামাতে পড়েন ওই জন্য আমি 4টার জন্য বসে আছি যে 4টা বাজুক আমরা এর ফাঁকে এইটুকু শেষ করে ফেলি ঠিক আছে নাবিদ ভাইয়া হিন্দি আপনি দিতে পারেন হিন্দি লেখা কি আপনি পড়তে পারেন বা বাংলাতে হিন্দিতে ট্রান্সলেট করতে পারবেন আপু আমাকে বলছেন জি ভাইয়া আমি বুঝতে পারিনি কি করতে হবে মানে এমন হয় যে হিন্দিকে বাংলাকে হিন্দিতে বা ইংলিশকে হিন্দিতে লিখে দেয়া এটা কি করতে পারবেন না হিন্দিতে শুধু কথা বলতে পারেন আমি মোটামুটি কথা বলতে পারি কিন্তু ট্রান্সলেট এটা সরাসরি পারবো না তবে এখন তো বিভিন্ন সফটওয়্যার আছে ওটার মাধ্যমে পারবো এই সফটওয়্যারের কাজে হচ্ছে এই জিনিসটা কেউ ভুলেও করবেন না যে আপু আমি সফটওয়্যারের থ্রুতে করব আমি এখানে দিয়ে দেই কারণ সফটওয়্যারে আমরা বাংলা যেভাবে বলি যদি সেটা আমরা ইংলিশে দেই সেটার মধ্যে অনেক চেঞ্জ চলে আসে এবং অরিজিনাল ইংলিশে লিখতে গেলে কিন্তু ওভাবে আসে না সো সফটওয়্যার ধরে ফাইবারে কোনো কাজ করা যাবে না বায়ার আপনাকে নেগেটিভ রিভিউ দিয়ে চলে যাবে আর একবার বায়ার নেগেটিভ রিভিউ দিলে আপনার রেটিং যদি 4 এর নিচে নেমে আসে তার মানে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি বায়ার রিকোয়েস্ট আর অফার পাঠাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত 4.7 রেটিং চলে আসবে আপনার বুঝতে পারছেন এখন তো আপু আপু লিখতে গেলে তো বর্ণমালা শিখতে হবে না একজন আমার পরিচিত একজন এই যে পিএইচডি ডিগ্রি করছে আর কি পিএইচডি নেছে তো সে গুগল ট্রান্সলেট দিয়ে ইংলিশ ট্রান্সলেট করছে তখন ওই যে নাম আছে না মোহাম্মদ বিন সালমান তো বিন এর ইংলিশ হয়ে গেছে মোহাম্মদ কন্টেইনার সালমান আমি পুরো মুখ হা করতে পারছি আমার পুরো মুখের বললাম না কি যেন উঠেছে আমি জানি না আমার চোখ একটা বন্ধ হয়ে আমার খুব কষ্ট হচ্ছে আচ্ছা আপনারা ইংলিশ বেসিক ফ্লুয়েন্ট দিয়েছেন না এখন আপডেট দেন ডান পাশে আপডেট দেন ওকে এরপরে আবার অ্যাড নিউ দেন অ্যাড নিউ কন্টিনিউ কেন এখানে পাঁচটা দেওয়া যাবে আপনারা পারেন না বাংলাতে পারেন না আপনার বাংলা দেওয়ার প্রয়োজন হয় না আমরা যে বাঙালি সেটা লেখা থাকে আপনারা হিন্দি পারেন হাসনাত ভাইয়া আপনি তো বাঙালি আপনার তো বাংলা দিয়ে একটা জায়গা তো নষ্ট করার দরকার নেই কারণ এখানে আপনি পাঁচটা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন আপনি বাঙালি তার মানে আপনি বাংলা জানবেনই সেটা বেসিক নলেজ সো বাংলা না দিয়ে মানে যে এলাকার ওই এলাকার ভাষাটা বাদ দিয়ে আদার্স ভাষাটা যোগ করতে হবে পাঁচটা দেয়া ভালো আপু এখন তো তাহলে ভাষা শিখতে হবে হ্যাঁ যেমন আমার গত ব্যাচের একজন ছিল জার্মানি পারতো আরাফাত হচ্ছে আরবিক পারতো আরেকজন আরেকটা কে যেন আরেকটা ছিল ওরকম ওর আরাফাতের মেবি 4টা ল্যাঙ্গুয়েজ ছিল আপনাদের আর কে আচ্ছা কি পারেন আরবিক পারেন হাসনাত লিখতে পারেন হাসনাত
আসনাদ শুনে না। আরবিক কি লিখতে পারেন? না। পড়তে পারেন? পড়তে পারি। আচ্ছা আর কথা বলতে পারেন আরবিকে? কেমনে? তাহলে আর আরবিক দিতেছেন কেমনে? তাহলে আর আরবিক দিবেন কেন? হিন্দি কি বলতে পারেন? না না পারি না। আমি শুধু কথা বলতে পারি, আমি কোন লিখালিখি করতে পারি না। আমরা যেহেতু হিন্দিটা দিব না, কারণ আমরা যেহেতু কোন ইন্ডিয়ান বাইরের কাজ করবো না, হিন্দিতে আর প্রয়োজন নেই। তো আমি তো ইন্ডিয়ান বাইরের কাজ করতে না করেছি আপনাদেরকে, কথাটা একবারে মাথায় ঢুকায় নেন। ইন্ডিয়ান পাকিস্তানি কারো কাজ কোনোদিন ধরবেন না। আমাকে এসে যদি কেউ বলছেন আপু একটা কাজ দিছি, কাজটা ইন্ডিয়ান, আপনাকে আমি একটা ফোটাও হেল্প করব না। কোনো ইন্ডিয়ান পাকিস্তানি বাইরের কাজ করতে পারবেন না আপনারা। আমার বাচ্চা যারা আছেন তাদেরকে আপু, ইন্ডিয়ান এবং পাকিস্তানি বাইররা হচ্ছে ছ্যাচরা। ছ্যাচরার শেষ মাথা আপনাকে দিয়ে অমানুষের মতো কাজ করাবে, প্রাইস দিবে না। আপনি ওদেরকে কিছু বলতে যাবেন, ওরা একটা নেগেটিভ রিভিউ দিয়ে যাবে। আর প্রথম অবস্থায় নেগেটিভ রিভিউ নতুন অবস্থা আপনি যদি বায়ার রিকোয়েস্ট না পাঠান, আপনার গিগ র্যাঙ্ক করবেন কিভাবে? আপনার প্রোফাইল যে আছে এটা বায়ার দেখবে কিভাবে? কোনোদিন কোন বায়ার 20 পেজ খুঁজে গিয়ে আপনাকে বের করবে? কোনো দরকার নাই। ট্রাই করবেন নতুন গিগ যেটা পাবলিশ হয় সেটা যাতে 2-3 নম্বর পেজে থাকে। যেমন আমার গতবার ব্যাচের জায়সাপুদের ব্যাচের পিজা জায়সাপুদের ব্যাচের একটা ভাইয়া ঊষাচিং ভাইয়া ছিল, ওনার গিগ একদম পুরো র্যাঙ্ক করছে, একদম ফার্স্ট পেজে ছিল। উনি কি যেন পাকনামি করে একটা এডিট করছে, এডিট করে ওনার এই গিগ আর খুঁজে পায় না বান্দা। 25 পেজ পর্যন্ত খুঁজে ওনার গিগ কে আর খুঁজে পায় নাই। আচ্ছা আপু, তাহলে আপনার এই ক্ষেত্রে কোন দেশগুলোর সাথে মানে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়? আমার ব্যাচের সাথে যোগাযোগ করবেন কি? আমি এখানে বসে থাকতে যোগাযোগ করবেন কি করতে? না আমি সেটা বুঝাতে চাচ্ছি না। আপনি যে বললেন যে ওই ইন্ডিয়া অথবা পাকিস্তানের কাজ গুলো না নেওয়ার জন্য, করবেন না। ইন্ডিয়ান পাকিস্তানি ছাড়া যে কোনো দেশের কাজ করেন, ইন্ডিয়ান পাকিস্তানি বাইরের কাজ করবেন না। ওরা হচ্ছে ম্যাক্সিমাম সেলার। আপনাকে হচ্ছে দেখা যাবে ওরা $200 নিছে, আপনারে $15 দিবে, আপনি কাজ করতে করতে হাঁপায় যাবেন, ওদেরকে হ্যাপি করতে পারবেন না। ওরা আপনাকে একটা ব্যাড রিভিউ দিয়ে যাবে, এবং প্রথম অবস্থায় একটা অ্যাকাউন্টে ব্যাড রিভিউ খুব বাজে জিনিস। এই রিভিউটা আপনার আজীবন থেকে যাবে। আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করলে তারপরও এটা থেকে যাবে, মানে ফাইবারে থেকে যায়। এটাকে কোনোভাবে ডিলিট করা যায় না। ওই যে আমার এখানে এসে কেউ একটা গালি দিল, কেউ একটা বাজে কমেন্ট করলো, আমি যেমন ডিলিট করে দিতে পারি, ফাইবারে এটা করা যায় না। এই জন্য বলেছি ইন্ডিয়ান পাকিস্তানি বাইরের কাজ করবেন না, ওরা বদের এক শেষ হয়। সারা বিশ্বে কি আপু এই দুইটা দেশই আছে নাকি এই দুইটা ছাড়া আরো অন্য কোন দেশ আছে যে এদের মতো মানে বিহেভ করে? না আপাতত ইন্ডিয়ান পাকিস্তানি আছে, একটু ঝামেলা করে। আর সেলার হিসেবে খুবই বাজে হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি ইন্দোনেশিয়া, আর এখন নতুন করে অ্যাড হচ্ছে নাইজেরিয়া। ওরা এত কম প্রাইসে, ওরা মার্কেট প্লেসটাকে পুরো বাদ দিয়ে যেই কাজটা $15-20 ওরা সাপের মতো ফসফস করছে, যেই কাজটা $15-20 কাজ ওরা এটাকে বায়ারকে অফার করে বসে $5, আমি $5 করে দিব। ফিলিপাইন কি করে এখন বর্তমানে? ফিলিপাইন এরা করে, ইন্দোনেশিয়ান এরাও করে, টাকটাক এখন নাইজেরিয়ানরা করে, ইন্ডিয়া পাকিস্তানি তো ইন্ডিয়া পাকিস্তান পুরো মার্কেট প্লেস নষ্ট করে দিচ্ছে। আল্লাহ এই সাপের মতো ফোস্ট ফোস্ট কে করতেছে? সালাউদ্দিন ভাই আপনি মিউট করেন, ঘুমাচ্ছে মনে হয়। দূরে নেন, একটু দূরে নেন, আমারটা ঠিক আছে। আপনি কি সমস্যা হচ্ছে ভাই? আমার এখন কেউ নাই। সিনিয়র আনি, জুনিয়র আনি, চিন্ময়, দিবাকর, দিল মোহাম্মদ, আপু বাঁচি আছি, আছে আপু, সালাউদ্দিন, নাবি, শিবাশিস, আছে আপু, আছে আপু। আপনারা মিউট করে তো আমি ভাবছি সবাই দুপুরে ঘুমাচ্ছেন, এটা আমার একবার হয়েছিল।
আমার ক্লাস করতে গিয়ে আমি হচ্ছে মিউট করে দিয়ে ওই যে সাউন্ড হয় তো মিউট করে দিয়ে আমি মানে বসে বসে হালান দিয়ে বসে বসে ক্লাস করতে করতে ঘুমাই গেছি। বাহ, আমি হচ্ছে 15 বাজে উঠে দেখি আমি হ্যালো হ্যালো করতেছি, আমার মাথায় ছিল না যে আমার ক্লাস ঘুমাই গেছে। আপু, আমার গত বৃহস্পতিবার ক্লাসটাতে আমি প্রায় 5-10 মিনিট ঘুমাই গেছিলাম। ওরে ফাঁকি বাজগুলি এখানে 5-10 মিনিট। আচ্ছা, কারণ হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা ক্যাটাগরির সাথে ওরা হচ্ছে একটা স্টার মার্ক দিয়ে দিয়েছে। যখন স্টার মার্ক থাকে তার মানে এটা ম্যান্ডেটরি, এটা দিতে হয়, এটা ছাড়া আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। এখন এনিহাও এখানে 150 ক্যারেক্টার, আরে ভাইয়া যেতে পারবেন না তো, ট্রাই যে করতেছেন পরে তো ব্লক খাওয়াবেন আপনি। তাহলে তো আপু যে সব ভাষা উল্লেখ করতে হবে ওগুলো তো সব শিখতে হবে। হ্যাঁ, সব শিখতে হবে। এখানে এখন এখন 150 ক্যারেক্টারে লিখেন, এখন লিখে দেন আপনি হচ্ছেন মাহমুদুল হাসনাত, মাহমুদুল হাসান হাসনাত, আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আপনি 2 বছর ধরে এই ফিল্ডে কাজ করেন, এতটুকু লিখলে মোটামুটি 150 ক্যারেক্টার হয়ে যাবে। পরে এসে এটা এডিট করবেন, এটা অবশ্যই কালকের মধ্যে এডিট করবেন, আজকের মধ্যে আপনার ডেসক্রিপশন আপনি রেডি করবেন। আপু, আমি 5 বছর দিছিলাম। ভাইয়া, 5 বছর আমরা কেন না করি, কারণ যে 5 বছর কাজ করে সে এতদিন পরে কেন ফাইবারে কাজ করবে? যদি সে ফাইবারের বাইরে 5 বছর কাজই করে থাকে তার মানে সে তো ভালো কাজ করছে, তার তার ফাইবার আসার প্রয়োজন হয় না। সো 5 বছর দেওয়া উচিত না, 2 বছরই বেটার হয় দিলে। আপনার গিগ টিক পাবলিশ করতে দিবেন, এখন কিন্তু আগে এই জিনিসটা হতো না ফাইবার, এখন গিগ পাবলিশ করার সময় এক্সাম চায়। আপনাদের এক্সামের জন্য আমার একটা এক্সাম টিম আছে, আপনাদের প্রত্যেকটা এক্সাম আমি মিনিমাম 3টা এক্সাম আপনাদের প্রোফাইলে দিয়ে দিব। কারণ হচ্ছে বেসিক ইংলিশ এবং ফাইবার ইংলিশ, ইংলিশ টেস্ট, এই দুইটা কেন দেওয়াবো, কারণ আপনার প্রোফাইলে মানে বাংলাদেশের বাইরের বায়ারদের ধারণা বাংলাদেশি মানুষ ইংরেজি জানে না, তো তারা তাদেরকে হায়ার করতে চায় না, যে তারা কমিউনিকেট করতে পারে না। কিন্তু তারা যখন আপনার প্রোফাইলে দেখবে আপনার বেসিক ইংলিশে আপনি 8 পেয়েছেন বা আপনার ফাইবার ইংলিশে আপনি 9 পেয়েছেন, তখন বুঝবেন না অ্যাকচুয়ালি তারা ইংলিশ পারে। যারা 8-9 পায় তারা অ্যাটলিস্ট মানে কমিউনিকেট করতে পারে, সো তখন তারা আপনাদের সাথে কমিউনিকেট করবে। তো এইটা আপনার প্রোফাইলে থাকার জন্য, আমার ওই যে আরাফাতদের ব্যাচের একটা টিম আছে, ওরা হচ্ছে 4টা এক্সাম দেয়, একটা এক্সাম দিতে 40 মিনিট সময় দিবে ফাইবার, আর ওরা 4টা এক্সাম দিবে, আপনার 1 ঘন্টার মধ্যে 4টা এক্সাম শেষ হয়ে যায়। ওদের একটা এক্সাম দিতে 17-18-20 মিনিটের বেশি লাগে না, ওরা চোখ বন্ধ করে কিভাবে জানো দেয়। ওদের ব্যাচের সবার 8 আপ, এবং গতবার দেখলাম আয়েশাপুদের ব্যাচের একটা টিম আছে যারা হচ্ছে রাতের বেলা দিত, ওই রাতের বেলা দিয়ে ওরা হচ্ছে 9 আপ পেত 10 এর মধ্যে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এক্সাম একবার দেয়া যায়, একবার দেওয়ার পরে ফেল করলে, একটা মিনিট, এক্সাম একবার দিলে ফেল করলে 24 ঘন্টা পরে আরেকবার দিতে পারবেন, কিন্তু তারপরেও যদি ফেলটু মারেন তাহলে 3 মাসের মধ্যে আর দিতে পারবেন না, 3 মাস পরে আবার দিতে হবে। জি, এখন আবার কথা বলেন আপু। আপু, আমি ওই যে বলছিলাম না গ্রাফিক্সে একটা কি 2টা ক্লাসে ওরা গ্রাফিক্স ফাইবার খুলতেছিল, দেখছিলাম একজন পরীক্ষা দিয়েছিল, আরেকজন দেখছি ওই কোন একটা সফটওয়্যার থেকে জানি এটা গিয়া করছিল পরীক্ষা, মানে ওটার আনসার আনসার গুলো বের করছে। এগুলি চেঞ্জ হয়, প্রতিনিয়ত চেঞ্জ হয়, কোশ্চেন কি চেঞ্জ হয়? হ্যাঁ, কোশ্চেন প্রচুর চেঞ্জ হয়। বাঙালি তো নকলের জন্য ওস্তাদ, ওই জন্য ওইটা করে। তবে আমার যে ব্যাচ, আমার যে গ্রুপ, দুইটার কথা বললাম, দুইটা গ্রুপ মাশাল্লাহ ইংরেজিতে খুবই ভালো, ইংলিশে তারা খুবই ভালো। আপনাদের সবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনাদের একটা করে গিগ পাবলিশ করতে গেলেই আপনাদের এক্সাম লাগবে, উইদাউট এক্সামে আপনারা গিগ পাবলিশ করতে পারবেন না। ওই তখন একজন একজন করে মানে 3-4 জনের গিগ গুলি আমরা ড্রাফটে রাখবো, তারপরে একটা ব্যাচকে ডাকবো, ডেকে আমরা সবাই মিলে এক্সাম দিয়ে দিব। আমার আগের ব্যাচের যারা, এই 4টা ব্যাচ শেষ হচ্ছে, প্রত্যেকটা ব্যাচের সবার প্রোফাইলে 3টা করে এক্সাম দেয়া আছে, যেটা এলইডিপিতে অন্য কারো আছে কিনা আমি জানি না। প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের 3টা করে এক্সাম দেয়া আছে, কারো এক্সাম 8 এর নিচে নেই, কারো এক্সাম মার্কস একদম লোয়েস্ট মার্কস মেবি আমাদের 8.5, না জানো 8.2।
আমাদের 9.5 ও পেয়েছে, এরকমও আছে। ভাইয়া 150 ক্যারেক্টার, 150। আয় 4টা বেজে গেছে, যারা জামাতে যান তারা দৌড় দেন জামাতে। আচ্ছা আজকে আরমান কই? আরমানকে আমি ক্লাসের ফার্স্টে দেখেছি, এখন দেখছি না, কিন্তু আরমান আছে? ওর কারেন্ট চলে গেছিল বলছিল। হ্যালো আপু, আমার আপু এক সময় নামাজে গেছে, একটু সেরে আসতে চাচ্ছে। জি আমার একটা কাজ আছে, আমি সেটা ব্রেকের মধ্যে সেরে আসতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ ভাই যান, ব্রেকের মধ্যে সেরে আসেন, ব্রেকটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো হাসনাত আপনিও তো নামাজ পড়েন জামাতে, মেবি আপনিও নামাজে চলে যান। ভাইয়া জামাত শুরু হয়ে গেছে, এটুকু এসে লিখেন, এখন স্ক্রিন শেয়ার করে যান। স্ক্রিনটা হচ্ছে আপনি এই স্ক্রিনটা অফ করে ব্রেক স্ক্রিনটা দিয়ে যান, এই স্ক্রিনশটটা অফ করে ব্রেকের স্ক্রিনটা দিয়ে আপনারা নামাজে চলে যান। 4টায় জামাত, আপনারাও পড়ে আসেন, আমিও নামাজ পড়ে আসি। হ্যালো শুনতে পাচ্ছেন? সাজ্জাদ আছেন না? সাজ্জাদ নামাজে? জি আপু, আপু যাচ্ছি, আমি যাব। ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি তো ওইটা দিবেন, আপনি তার চেঞ্জ করেন নাই। বলেন আপু চেঞ্জ আবার কেমনে করে, আমি কি চেঞ্জ করার মতো আপু? আপু কাজ করি নাই, সত্যি কথা যেটা প্র্যাকটিস করতে করতে শেষ হয়ে গেছিলাম। আশা করব, আশা করব, দেখা যাক। দিয়ে দেন, দিয়ে দেন, ব্রেক স্ক্রিন দিয়ে দেন, ব্রেক স্ক্রিন দিয়ে আপনার নামাজে চলে যান। 15 মিনিটের একটা ব্রেক নিয়ে আসেন নামাজ পড়ে। আমি নামাজটা পড়ে আসি। আপু 15 মিনিট দিব? হ্যাঁ ভাই 15 মিনিট দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আপু দেখা যায় কিনা একটু দেখবেন? না দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা আমি আমি একটু ক্লিয়ার করে দিয়ে, হ্যাঁ ক্লিয়ার করে দিচ্ছি, আপনি একটু আমাকে মিউট করে দিন। হ্যাঁ হ্যাঁ দেখা গেলে আমাকে মিউট করে দেন। দেখা যাচ্ছে
আপনারা ব্যাক করেছেন? ব্যাক করেছেন সবাই? আনমিউট করে একটু বলেন, ব্যাক করেছেন? জি আপু আছি। জি আপু আছি। সাজ্জাদ আপনি এটা কি কাজ করলেন? আপনাকে ব্রেক স্ক্রিন দিতে বললাম, আপনার স্ক্রিন নাই হয়ে গেল। হাসতাদ ভাই জি আপু স্ক্রিন শেয়ার করেন ভাইয়া, যে জায়গাটুকু বাকি আছে ওই জায়গাটুকু শেষ করি আমরা। জি আপু শুনতে পাচ্ছি আপু। আচ্ছা আপনার 150 ক্যারেক্টার হয়েছে না? ওকে এখন উপরে উঠেন, উপরে স্ক্রল করে উপরে উঠেন, উপরে উঠে আপনার ছবি অ্যাড করতে হবে ভাইয়া। ছবি অ্যাড ছাড়া যেতে পারবো না আমরা এখান থেকে। আপনার একটা ভালো ছবি নেন, যে ছবির রেজুলেশন ভালো আছে, ফ্রন্ট ফেস করা, একটু স্মাইলি ওরকম একটা। তাহলে একটু চেক করে নিই আমি। চেক করেন, চেক করেন, কোনো প্রবলেম নেই, চেক করতে পারেন। এটা কোনো কথা, ব্রেকে যেতে বলেছি, সবাই লিভ নেন। আপনারা যেখানে 26 জন 27 জন ক্লাস করেন আমি বুঝি না, ব্রেকটা দিলেই আপনাদের আপু নেটের সমস্যা, আপু ইলেকট্রিসিটি নেই, আপু এই সমস্যা, আপু ওই সমস্যা, লিভ হয়ে যান কেন? আপু আমি হচ্ছে রিস্টার্ট দিছিলাম পিসিতে, ওটা এখন রিস্টার্ট এত স্লো নিচ্ছে, এখন 8% মানে 17 মিনিটে 20 মিনিট হয়ে গেছে এখন, যার কারণে আমি পিসি থেকে ঢুকতে পারিনি, ফোন থেকে এখন কানেক্ট হয়েছি। কারণ হচ্ছে আপু অনেক সময় দেখা যায় ব্রেক থেকে আমাদের মিনিস্ট্রির স্যাররা আসেন, তো ব্রেকের ওনারা তো আসলে টাইমটা জানেন না, ওই নামাজের সময়টা ওনারা হয়তো একটু ফ্রি থাকেন, ওনারা আসেন, এসে যখন দেখবেন আপনাদের ক্লাসের এই অবস্থা, ওনারা আপনাদের ডিরেক্টলি আপনাদের ব্যাচ বন্ধ করে দিবেন, কারণ আপনারা নর্মালি ক্লাস করেন, আবার এই যে ব্রেকের পরে সবাই জয়েন করে ফেলেন, ব্রেকের টাইমটা কেন বেরোয় যেতে হবে 10-15 মিনিট আমি সেটাই বুঝি না। ব্রেকের আগেও দেখি আমি 27-28 জন ক্লাসে, ব্রেকের পরেও দেখি, কিন্তু ব্রেক টাইমে থাকেন না। হাসান ভাইয়া পেয়েছেন ছবি? না এখনো পাইনি। ওহো খুঁজতে থাকেন। এখনো পাননি হাসনাত ভাই? না আপু। আহারে বেচারা, ছবি ওপেনই হচ্ছে না। হ্যাঁ আপনার এখানে তো বলতে পারি না যে আপনি আমার ছবি দিয়ে দেন, ছবি যত পাচ্ছেন না খুঁজে কি আর করবেন। কোথায় ভাইয়া? এক্সিম ব্যাংক আপু। মাশাআল্লাহ, তাই আর আপনি ফ্রিল্যান্সিং করতেছেন কি করতে? এখন তো এটা অনিশ্চিত। এটা অনিশ্চিত এখন?
জি হ্যাঁ ভাই কেন 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 এক্সিম ব্যাংকে হওয়ার পর অনিশ্চিত কেন ভাইয়া ইয়া ওই তো এখন করোনার কারণে ওরা এক বছর নিয়োগ স্থগিত করলো না এখন জানুয়ারির দিকে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বলছে নেবে এরকম আপনার যদি হয়ে যায় অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসে তাহলে তো ওদের করোনা ও আচ্ছা ওরা ওর অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই আপনাকে না না আচ্ছা কারণ অ্যাপয়েন্টমেন্ট দিলে তো ওদের করোনার সময়ও তো ওদের স্যালারি দিয়ে যেতে হতো ওরে চালাক মানুষ আচ্ছা আচ্ছা ইয়া চেঞ্জ হ্যাঁ আপু ওই যে আমার গ্রাম থেকে কৃষ্ণ গেস্ট আসছে আর কি নিচে আসছে একটু রিসিভ করতে হচ্ছে যে নিচে আসছে আর কি আচ্ছা নিচে থেকে উপরে আসবেন আপনার ছবি তো নাই আচ্ছা আপনি স্ক্রিনটা থাকুক আপনার ছবিটা না আপনি ফাইবারটা দিয়ে যান আমরা বাকিটুকু দেখছি আপনি এসে ছবিটা সিলেক্ট করেন এইখানে হচ্ছে সবার জন্যই বলছি সবাই সবার ছবিগুলি ট্রাই করবেন অন্য কোনো ছবি দেওয়ার জন্য সাজ্জাদ আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনি আমার সাথে জি আপু পারবো আচ্ছা ফাইবারে যেটা এখন দেখবেন সেটা হচ্ছে বাই রিকোয়েস্ট দেখেন আপনাদের সাজ্জাদ আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন ও সাজ্জাদের অ্যাকাউন্ট ছিলই আচ্ছা সাজ্জাদ আপনি আপনার প্রোফাইলে যান ভাইয়া দেখেন সাজ্জাদের প্রোফাইলের একটা জিনিস আপনারা ইন্টারফেস দেখবেন যে প্রোফাইলটাকে আমরা দেখতে পাই না এখন এখানে গেলে আমরা দেখবেন যে কত ডলার আর্ন হয়েছে সাজ্জাদের ইন ডিটেইলে সব আমরা দেখতে পাবো প্রোফাইলে না ড্যাশবোর্ডে ভাইয়া ওটা ড্যাশবোর্ডে দেখা যায় আপনি গিগ পাবলিশ করেন নাই না আপু ইয়াল্লা লাল্লা তাহলে ফাইবার কাজ করে নিতো জি ফাইবারের কাজ হয়নি কারণ ওই যে গিগ গুলো কিভাবে দিব সেটা নিয়ে একটু কনফিউশন ছিল তখন ওটা নিয়ে আর কাজ করি নাই আচ্ছা এটা ক্রিয়েট করতে হবে 2018 অক্টোবর 18 অক্টোবরের পরে আজ পর্যন্ত আপনি আর আপু নেট প্রবলেমের কারণে একটু দেরি হলো ওকে আচ্ছা 18 অক্টোবরের পরে আপনি এই পর্যন্ত গিগ ক্রিয়েট করার চান্স পাননি আপু ইচ্ছা করি করি নাই কারণ এদিকে আর আসেনি তো সেই জন্য অন্যান্য কাজ করেছিলাম তাহলে এখানে এখন কি আপনি ফাইবারে কাজ করতে চান নাকি আপনি আপওয়ার্কে কাজ করতে চান আপু যেখানে সুযোগ পাবো সেখানেই করা ওই ভালো কারণ হচ্ছে কি ভাই আমি একটা কথা বলি আপওয়ার্কে যখন কাজ করছেন আপনি তো আপওয়ার্কে অন্য কিছু নিয়ে কাজ করছেন তাই না আপনি আপওয়ার্কে কাজ করছেন কি নিয়ে আমাকে বলেন তো ভাইয়া আপু আপওয়ার্কে বিশেষ করে আমরা অর্ডারগুলো নেই সেগুলো হচ্ছে যে আপনার এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আচ্ছা গ্রাফিক্স আর ওয়েব খুব ভালো কথা সেখানে হচ্ছে আপনি চাইলে এখন আপনার ডিজিটাল মার্কেটিং স্টার্ট করতে পারেন কারণ আপনার ওই সেলার সরি ওই বায়ারদের ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রয়োজন হলে আপনার জন্য আছে কিন্তু ফাইবারে আপওয়ার্কের একটা ব্যাপার হচ্ছে কি ওরা তো আওয়ারলি কাউন্ট করতে থাকে আপনার জব যদি রাতে 3টা থেকে হয় আপনাকে 3টায় বসতে হয় তাই না ভাইয়া জি আর আপওয়ার্কের ব্যাপারটা হচ্ছে সরি ফাইবারের ব্যাপারটা হচ্ছে আপনি কাজ নেবেন আপনাকে 3 দিনের সময় দেবে 3 দিনের মধ্যে আপনি কাজ করে বায়ারকে সাবমিট করে দিবেন এই 3 দিনের একদিনে সারা রাত জেগে করেন না 2 দিনে করেন নাকি আপনি দিনে করেন এইটা ফাইবারের দেখার বিষয় না আপু আপওয়ার্কের মধ্যে সুযোগটা আছে জি আপওয়ার্কের মধ্যে সুযোগটা আছে বায়ারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে ওইটা বায়ারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে ওইটা হচ্ছে যদি আপনাকে প্রজেক্ট ওয়াইজ দিয়ে দেয় তাহলে হ্যাঁ আমরা প্রজেক্টগুলোই ধরি হ্যাঁ প্রজেক্ট ওয়াইজ দিয়ে দেয় কিন্তু ফাইবারে কিন্তু ওরকম না প্রজেক্ট ওয়াইজ আওয়ারলি কোনো কিছু না ফাইবারে পুরোটাই প্রজেক্ট ওয়াইজ বুঝতে পেরেছেন আর ফাইবারে একটা ব্যাপার হচ্ছে আপওয়ার্কে যেমন বাই রিকোয়েস্ট পাঠাতে গেলে আপনাদের কানেক্ট খরচ হয় ফাইবারে কিন্তু কোনো বাই রিকোয়েস্ট পাঠাতে গেলে কানেক্ট খরচ হয় না আপওয়ার্কে হচ্ছে বাই রিকোয়েস্ট পাঠাবেন আপনাকে চিন্তা করে 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 আমি এটাতে দিব দিব না কানেকশন লাগে এটাতে 6 কানেকশন এটাতে 4 কানেকশন এটাতে 2 কানেকশন আপওয়ার্কে কিন্তু সরি ফাইবারে কিন্তু ওরকম কিছু নেই ফাইবারে শুধু আপনি বাই রিকোয়েস্ট দেখবেন দেখে যদি মনে হয় কাজটা পারেন বায়ারকে অফার পাঠিয়ে দিবেন একদিনে আপনি 10টা বাই রিকোয়েস্ট পাঠাতে পারবেন ঠিক আছে এটা নতুন যারা তাদের সবার জন্য বলছি একদিনে 10টা বাই রিকোয়েস্ট পাঠালে আপনার হচ্ছে দেখা যাবে যে রিয়েল বায়ার খুঁজে ওই যে বললাম ফেক স্প্যাম আর বাদ দিয়ে আপনি হচ্ছে না একদিনে হয়তো 8 থেকে 10
অনেকে 8টাও পাঠাতে পারে, অনেকে 10টাও পাঠাতে পারে, তবে আমি বলি ফার্স্টে রিয়েল বায়ার খুঁজে নেন, রিয়েল বায়ার খুঁজে নেন, রিয়েল বায়ার খুঁজে আপনি হচ্ছেন 10টা যদি ফুলফিল দেখেন যে 10টা হচ্ছে না, তখন আপনি কিছু ফেক বায়ারের কাছেও পাঠান। তাহলে হবে কি যে অন্তত আপনি ট্রাই করবেন সেটা ফাইবারের কাছে নোটিফাই, ফাইবার নোটিফাই থাকবে। আর কথা হচ্ছে ফাইবারে আমরা কোথায় গিয়ে কি করব, এখানে ফাইবারে ওই যে ভাইয়া ছোট ছবিটাতে ক্লিক করেন, আপনার আপনার ছোট ছবিতে ক্লিক করলে এখানে ফাইবার সাপোর্ট টিম, না 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 উপরে উপরে উপরে, আচ্ছা এই যে দেখেন এইখানে এই যে হেল্প এন্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন একটা জায়গা আপনারা একদম নিচে লগ আউটের উপরে হেল্প এন্ড সাপোর্ট, এখানে হচ্ছে আপনারা সাপোর্ট টিমকে পাবেন। আর আপনাদের টোটাল কত আর্নিং হলো, কত ডলার উঠালেন উইথড্র করলেন, এই অ্যাকাউন্টে কতটা কাজ পেয়েছেন টোটালটা দেখা যাবে যে ড্যাশবোর্ডে যখন ও যায়, ড্যাশবোর্ডে ওর ওখানে ইনবক্স দেখেছিলেন ভাইয়া আপনি ড্যাশবোর্ডে একটু জানতো সাজ্জাদ, হ্যাঁ ড্যাশবোর্ডের ইনবক্স দেখেন, ইনবক্স দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কন্ট্রাক্ট ইনবক্স সেটিংস, এই ইনবক্সে গেলে আপনারা বায়ার কি টেক্সট পাঠিয়েছে সেটা দেখতে পাবেন। এখানেই একটা অপশন থাকে মোর, মোর এর মধ্যে ক্লিক করলে দেখবেন বায়ার রিকোয়েস্ট আসবে, বায়ার রিকোয়েস্টে ক্লিক করতে হবে, তারপর আপনার বায়ার রিকোয়েস্ট আসবে, বুঝতে পেরেছেন? যারা বলেছে বায়ার রিকোয়েস্টটা কোত্থেকে আসে, আচ্ছা বায়ার রিকোয়েস্ট কেমন হয়, বায়াররা কেমন টাইপের রিকোয়েস্ট পাঠায়, এখন তো আমার আরেকটু বলতে এটা বায়ার রিকোয়েস্ট এটা বুঝছি, তারপর কনফিউশন, কনফিউশন কোথায় ভাইয়া? এটা প্রথমে ছবি ওটাতে ক্লিক করে তারপর ছবি এটাতে ক্লিক করলে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে গেলে মোর, মোরে গেলে বায়ার রিকোয়েস্ট, এটা আপনাদের দেখানো হবে, এটা আপনি এখন খুঁজলে পাবেন না, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি গিগ পাবলিশ করবেন ততক্ষণ এখানে অনেকগুলি অপশন আপনার আসবে না, বুঝতে পেরেছেন ভাইয়া? জি আপু। সো এখন আপনারা খুঁজলে হবে না, যারা হচ্ছে বায়ার রিকোয়েস্ট সরি কি বলে যাদের হচ্ছে তো যারা গিগ পাবলিশ করেছে তাদের পাবে। এখন গিগ পাবলিশ করা আমার পুরনো প্রিভিয়াস ব্যাচের যদি কারো অ্যাকাউন্ট আমরা তাহলে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে আয়শাপুর রাফি ভাইয়া আপনি কি বাসায় না অফিসে, রাফি ভাইয়া, রাফি ভাইয়া, রাফি ভাইয়া মেবি নাই, আচ্ছা আমি দুইটা স্টুডেন্টকে ডেকে নিয়ে আসি আমার যাদের অলরেডি ফাইবার অ্যাকাউন্টটা আছে, এবং ওরা যদি স্ক্রিন শেয়ার করতে পারে আপনাদের সাথে তাহলে আপনারা আসলে বায়ার রিকোয়েস্টটা কি কোথায় কিভাবে দেখা যায় সেটা দেখতে পারবেন। আমাকে একটু টাইম দেন আমি দুজনকে ডেকে নিয়ে আসি, ঠিক আছে? জি আপু। দুজনের বাসায় তো যাব না, জাস্ট দুজনকে ডেকে নিয়ে আসি। চট্টগ্রাম থেকে? হ্যাঁ চিটং থেকে, চিটং থেকে না খাগড়াছড়ি বান্দরবন, তাহলে তো আরো দূরে, হ্যাঁ হ্যাঁ আরো দূরে, ওদের মাঝখান থেকে খুঁজে নিয়ে আসি। তাহলে ওদের অ্যাকাউন্টটা দেখতে পারলে, ওদের অ্যাকাউন্টের বায়ার রিকোয়েস্টটা কোথায় আসে সেটা দেখতে পারবে। ইমন ভাইয়ের নাই? ইমনের তো আছে, ইমন তো ক্লাসে আসতে পারবে না আজকে, ও একটু ব্যস্ত, ওর ভাইয়ের বিয়ে যাচ্ছে তো ও একটু ব্যস্ত, আমাকে নক করেছিল, ও আসতে পারবে না। দাঁড়ান আমি একজনকে নক করি, দেখছো গেছে ব্ল্যাঙ্ক হয়ে, কাজের সময় হ্যাং হয়ে যায় সমস্ত কিছু। সাজ্জাদ হোসেন বা গিগ নাই কারো আমাদের, তাই তো? শুভাশিসের তো গিগ নাই তাই না শুভাশিস, গিগ লাগবে আমার।